نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال الصادق المصدوق صلى الله تعالى عليه وسلم: من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة، أو كما قال عليه الصلاة والسلام: دنياي صداقت مترانا مرهيگا، دنياي صداقت مترانا مرهيگا، صدق ترينا سے اسلام رہیگا. دنیا عدالت پہ ترا نام رہے گا، فاروق ترے نام سے اسلام رہے گا. دنیا سخاوت پہ ترا نام رہے گا، عثمان ترے نام سے اسلام رہے گا. دنیا شجاعت پہ ترا نام رہے گا، حیدر کرار ترے نام سے اسلام رہے گا. وذکر عظیم الشان محفل قابل الساد احترام سمانت سبھاپتی আমার অত্যন্ত শ্রদ্ধার বিশিষ্ট আইলেন এবং আমলওয়ালাদের বন্ধু জনাব আব্দুল গফুর সাহেব হাফেজাহুল্লাহ, অধ্যকর মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন শ্রদ্ধেয় বন্ধুবর পীরজাদা জনাব মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক সাহেব, দেগার মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, বিরাদারান ইসলাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মাও বোনেরা, মাইকের আওয়াজ যিনি যেখান থেকে শ্রবণ করছেন, সকলকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই গভীর রাত পর্যন্ত শীতের ভিতরে আপনারা মুরব্বিয়ানে কেরাম এখানে বসে আছেন, কোরআনুল করিমের এলেম পাওয়ার জন্য, কোরআনের এলেম নেওয়ার জন্য, ইসলামের বিধিবিধান জানার জন্য। আমার আলোচনার পূর্বে আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী প্রাণ খুলে দান করেছেন এবং আজ 49 বছর যাবৎ এই প্রতিষ্ঠানে আপনারা দান করে আসছেন, এমনকি পর্দার আড়ালের আমার কলিজার টুকরা মা ও বোনেরা, তেনারা নিজেদের খাবারের চাউল থেকে এই 30 জন হাফেজে কোরআনদেরকে আজ 49 বছর এই মাদ্রাসায় সাহায্য করে এসেছেন এবং আগামীতেও করবেন। ভূমিকাটা শুধু এতটুক বলে দিই, এটা যদি আপনার খালেজ দিলে হয়, আমি বলি অবশ্যই খালেজ দিলে,
মনে রাখবেন খলিলুর রহমান বলে গেলাম আপনাদের জান্নাতে যাওয়ার সবথেকে বড় কারণ হবে এই দিনী এলেমের সাহায্য করা দিনী এলেমের দাম কত আমরা বুঝি না আমি বলি কোরআনের দাম এলেমের দাম বুঝার মতো যোগ্যতা আমাদের নাই আর এর দাম দুনিয়াতে কোনো বাদশা মহারাজা দিতে পারবে না এই এলেমের দাম দেবেন স্বয়ং জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ এই যে তিনটে ছেলে কোরআনের হাফেজ হলো আপনাদের এই কলিজার টুকরা প্রতিষ্ঠান থেকে আমি মাঝে মধ্যে বলি আল্লামাকে অনেক দেশে নিয়েছেন আমি ল্যাটিন আমেরিকা গিয়েছিলাম একটা দেশে আমি প্রায় 10,500 কিলোমিটার 6,000 মাইল বাই রোড চলেছে কিন্তু সেখানে কোনো মসজিদও নাই মাদ্রাসাও নাই অথচ দেখেন কত গ্রামের ভিতরে পল্লী অঞ্চল আজ অর্ধ শতাব্দী এই 49 বছর এখান থেকে আল্লাহ কোরআনের এলেম জারি আছে এবং এখান থেকে ছাত্র বের হচ্ছে হাফেজে কোরআন কিয়ামত পর্যন্ত না জানি কত হাজার লক্ষ কোরআনের হাফেজ আল্লাহ পাক বের করবেন মিশরের গবেষকরা ইসলামিক স্কলাররা ওনারা গবেষণা করে বের করেছেন একটা ছেলে হাফেজে কোরআন হইতে কমপক্ষে এই ছেলেটার 6,000 বার কোরআন খতম করা হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না কতবার স্বাভাবিকভাবে আল্লাহ আমাকেও তৌফিক দিয়েছেন আমার 3 মাস লেগেছে হাফেজ হওয়ার জন্য কিন্তু স্বাভাবিক যারা 1 থেকে 1.5 বছর হেফজখানায় পড়ে বা 2 বছর এমন একটা ছেলের কোরআনের হাফেজ হতে কমপক্ষে 6,000 বার কোরআন খতম করা তাহলে যেই ছেলেটা 6,000 বার কোরআন খতম করছে তার আমলনামায় কি পরিমাণ নেকি জমা হয়েছে যেই উস্তাদ শিক্ষা দিচ্ছেন 6,000 বার তার সবক শুনেছেন ওই উস্তাদের আমলনামায় কি পরিমাণ সওয়াব হয়েছে যেই সমাজের লোকেরা এক এক মুষ্টি করে চাল দিয়ে 1 কেজি চাউল দিয়ে 1 বস্তা সিমেন্ট দিয়ে 1,000 টাকা দিয়ে 1,000 ইট দিয়ে আপনার 1 টাকার একটা সাহায্য করে আপনি 6,000 বার কোরআন খতম করে এখানে কোরআনের হাফেজ বানাইছেন ওই হাফেজে কোরআনের আমলনামায় যতটুকু সওয়াব হয়েছে যে ব্যক্তি 1টা টাকা দিয়ে সাহায্য করেছেন আমার যে আম্মাজান 1 মুষ্টি চাউল দিয়েছেন আল্লাহর কসম করে শরীয়তের ইসলামের আইনের একজন সর্বোচ্চ পর্যায়ের ছাত্র হিসেবে বলে গেলাম আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি রাসূলুল্লাহর হাদিস যেই ছেলে হাফেজ হয়েছে 6,000 বার কোরআন খতম হয়েছে যিনি 1টা টাকা দিয়ে সাহায্য করছেন রাসূলুল্লাহর হাদিসের মর্ম ওই ব্যক্তি তার আমলনামায় 6,000 বার কোরআন খতমের সমপরিমাণ সওয়াব লেখা হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যে আপনার ওয়াজের জন্য বসছেন এত গভীর রাত্রে আমার আব্বা জানেরা দাড়ি পাকা মানুষ হাজি মানুষ আলেম উলামা তোলাবা যুবক পর্দার আড়ালে শত শ্রাম্মা জানেরা এই যে বসছেন 1 মিনিটের দাম কত জানেন এই যে আপনারা আসছেন 1টা কদমের দাম কত জানেন আমরা জানি না আমি সামান্য একটু আমার হাবিবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারক হইতে একটু আপনাদেরকে টাচ দিই এর 1টা কদমের দাম পৃথিবী কোটিবার বিক্রি করলেও হবে না আবার বুঝেন কোরআন হাদিসের এলেম নেওয়ার জন্য শোনার জন্য বুঝার জন্য ধর্মীয় অনুষ্ঠানে কোরআনের মাহফিলে ক্ষণিকের জন্য বসা 1টা কদম দেওয়া এর 1টা কদমের দাম পৃথিবী লক্ষ কোটি বার বিক্রি করলেও হবে না ফাওয়াল্লাযি নাফসু মুহাম্মাদুম বিয়াদিহি আবার বিশ্ব নবী আখেরি নবী ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেছেন পৃথিবীর বুকে রাসূলুল্লাহর প্রায় 10 লক্ষ আহাদিস এবং আসার আছে আসার বলা হয় সাহাবায়ে কেরামের কৌলকে কৌলে রাসূল ফেলে রাসূল তাকদীরে রাসূল রাসূলের কথা রাসূলের কাজ রাসূলের সম্মতি হাদিস কৌলে সাহাবা ফেলে সাহাবা তাকরিরে সাহাবা সাহাবা কেরামের কৌল সাহাবা কেরামের কথা কাজ সম্মতি এটাও হাদিস এ হলো হাদিসের সংজ্ঞা আমরা জানি না মুহাদ্দিসিনদের ইসতালাহ আছে এ প্রায় 10 লাখ
এই 10 লক্ষ রাসূলুল্লাহর আহাদিস আর আসার যারা বর্ণনা করেছেন নিজের কলিজায় সংরক্ষণ করেছেন কি পরিমাণ কষ্ট করে বেশি তো বুঝাইতে পারবো না সে যোগ্যতা আমার নাই এই 10 লক্ষ আহাদিস আসারের এমনও হাদিস আছে একটা হাদিসের জন্য একজন সাহাবী একজন হাদিস বর্ণনাকারী রাবি 6000 মাইল পথ পাড়ি দিয়ে পায় হেঁটে গেছে سبحان الله أكل كوري لكر آغامي بسر كوي زور كون سبحان الله آرو زور كون سبحان الله محبت كون سبحان الله الله رشكو برمي كون سبحان الله إجا أفن در بار بار كوري پشتو دل لهم سبحان الله رشكو نابل لتبني عشكو عجبنا الله فاق دنیا تک جن بادشا بنائي سلس نوبي ايبو بادشا باپو نوبي باپو بادشا سلو نوبي سلو بادشا তিনি ছিলেন হযরত দাউদ নবী আর সুলাইমান নবী বাপ ও নবী আল্লাহর বাদশা ছেলেও নবী ছেলেও বাদশা কিন্তু আশ্চর্য দুনিয়ায় কোন অধিকাংশ নবীকে আল্লাহ 40 বছরের নবুয়ত দিয়েছেন আর নূহ আলাইহিস সালামের নবুয়ত হয়েছে 350 বছরে আর বাকি সব নবীদের 40 বছর একজন নবীকে আল্লাহ 13 বছর বয়সে নবুয়ত দিয়েছিলেন সেটা সুলাইমান নবীর আব্বা হযরত দাউদ নবী قرآن الكريم دیتو پر شش رکوع تفسیری آسی تو حضرت داؤد علیہ السلام اللہ ایت بڑا نبی سلے ایت بڑا نبی پرتی بھی شبت کے شبت جنش کی لوانا بھائی بوشا بڑا بھی جے جکھنا سلے اکھنے بوشن اللہ رستے میں ربنے دنیا شبت کے بڑا شبت جنش کی لوہا شبت کے کوشن حدیث ایسے আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত দাউদকে এই পাওয়ার দিয়েছিলেন দুনিয়ার সবথেকে বড় লোহাকে উনি হাত দিয়ে ধরতেন এই লোহা উনার তাজাল্লি উনার কারামত এইটা গলে পানি হয়ে আঙ্গুলের চিপা দিয়ে বের হয়ে যেত সুবহানাল্লাহ হযরত দাউদের কারামতের অনেকগুলার একটা আল্লাহ তার এত পাওয়ার দিয়েছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম আর তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকদ্দাস সারা দুনিয়ার নবীদের কিবলা আমাদের নবীও কিবলা ছিল পরে আল্লাহ রাব্বুল আলামিন খানা কাবা দিয়ে করেছেন এই বাইতুল মুকদ্দাসের নির্মাতা বাইতুল মুকদ্দাসের বানানেওয়ালা সুলাইমান নবী আর এর যুগালে মিস্ত্রি কামলা হলো জিন্নাতরা কারণ আল্লাহ পাক কুল কায়নাতের উপরে ওনাকে বাছাই না করেছিলেন তো বাপ কত বড় নবী ছেলের নবুয়তি দেখে কিছুটা বোঝা যায় তাফসীরের মধ্যে আছে সুলাইমান আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ এত বড় বাচ্চাই দিয়েছিলেন মানুষ জিন কুল কায়নাতের সব মখলুকাতের উপরে আল্লাহ তাকে নবুয়তি দান করেছিলেন আল্লাহ ওনার রাজত্ব এত বড় দিয়েছিলেন যে উনি একবার 25 মাইল লম্বা মহা সড়ক স্বর্ণ দিয়ে বানাইছিলেন সুলাইমান ভাই আচ্ছা দুনিয়ার কত বড় বড় রাজা বাদশা আসছে ইতিহাস আছে দুনিয়ার কোন বাদশা 1 কিলোমিটার রাস্তা স্বর্ণ দিয়ে বানাইছে ইতিহাস পাইছে পড়ছে কিন্তু সুলাইমান আলাইহিস সালামের লক্ষ লক্ষ আল্লাহর কুদরত ওনার দ্বারা হয়েছে তার একটা ছোট্ট কুদরত যে কোন একটা কারণে তিনি 25 মাইল লম্বা স্বর্ণ দিয়ে মহাসড়ক নির্মাণ করেছিলেন বিশ্ব হাইওয়ে রাস্তা স্বর্ণ দিয়ে ওনার বাপ হযরত দাউদ আলাইহিস সালাম হাদিসে আছে তাফসীরে আছে এই যে সুবহানাল্লাহ কেন বলতে বললাম হযরত দাউদ আলাইহিস সালামের দিলের ভিতর সব জাগলো আল্লাহ আপনি বান্দার নেকি বদি মিজানের পাল্লায় আল্লাহ মাফ করবেন না খয়রাইয়ারা শররাইয়ারা ভালো হলেও এক জাররা ওজন হবে বদি হলেও এক জাররা ওজন হবে হযরত দাউদের মনে আসলো আল্লাহ যেই মিজানের পাল্লায় নেকি এবং বদি মাফ করা হবে আল্লাহ আমার আমলনামার কি অবস্থা আল্লাহ এই মিজানের পাল্লাটা আমাকে একটু দেখা আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী নবীর আব্দার তো আল্লাহ পাক বললেন নবী আপনি মিজানের পাল্লা দেখে নিজেরে সামলাইতে পারবেন না তো হযরত দাউদ বললেন আল্লাহ 13 বছর বয়সে দুনিয়া সামলাইছি আমি রাজত্বও পাইছেন 13 বছরের নবুয়তিও 13 বছর আল্লাহকে বললেন আল্লাহ 13 বছর বয়সে নবুয়তি সামলাইছি রিসালাত সামলাইছি আল্লাহ 13 বছর বয়সে বাদশাহও আমি সামলাইছি আল্লাহর একটা মিজানের পাল্লা দেখে আমি সামলাইতে পারবো না আল্লাহ আমি পারবো আমারে দেখা
আল্লাহ কায়নাতে পারবে না এক পর্যায়ে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি দেখান তো হাদিসে তাফসীরের মধ্যে আছে এক পর্যায়ে আল্লাহ ওনার দোয়া কবুল করলেন আল্লাহ বললেন তুমি সামলাইতে পারবে না পরে আল্লাহ পাক দেখাইলেন ওনাকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সাত আসমান সাত জমিনের থেকেও মিজানের পাল্লা বড় হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিজানের পাল্লা দেখে আল্লাহর ভয়ে কান্নায় ভেঙে পড়ে সিজদায় পড়ে তিনি কান্নাকাটি করতে লাগলেন আল্লাহ উম্মত তো দূরের কথা আমি এত বড় নবী আমার ভাগ্যে এত নেকি করা সম্ভব হবে না এই মিজানের পাল্লা পূর্ণ করে কিয়ামতের দিন নেকি করে আপনার দরবারে ওঠা সম্ভব না কারণ এত বড় মিজানের পাল্লা আমি বলছি সাত আসমান সাত জমিন বরাবর এখন পৃথিবীর বিজ্ঞান বলছে এদিকে যাব না আমাদের মাথায় ধরবে না সূর্য একটা নক্ষত্র আল্লাহর একটা কুদরত এর থেকে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বড় বড় নক্ষত্র আল্লাহ পাক তৈরি করে রাখছেন সূর্যটা যেখানে আছে এইখান থেকে ভূপৃষ্ঠে আলো আসতে লাগে মাত্র 8 মিনিট কয় মিনিট মাত্র 8 মিনিট বিজ্ঞান বলছে মহাকাশ নাসা বলছে মহাকাশ বিজ্ঞান নাসা বলছে আল্লাহ পাক মহান স্রষ্টা আসমানে এমন এমন তারকা তৈরি করে রাখছে লক্ষ কোটি বছর হয়েছে এখনো পর্যন্ত সেই তারকার আলো ভূপৃষ্ঠে এখনো পড়ে নাই এটা কত দূরে আর কত বড় তো বিজ্ঞান সামান্য একটু বলছে যে 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে একটা সূর্যের সমান একটা সূর্যের আলো যদি ভূপৃষ্ঠে আসতে 8 মিনিট লাগে আর এইটার বড় হলো পৃথিবী 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য তাহলে ওই নক্ষত্রগুলো আরো কত বড় মিল্কওয়ে গ্যালাক্সি ব্ল্যাক হোল অনেক 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 তত্ত্ব বিজ্ঞান দিয়েছেন ওদিকে আমি যাব না সর্বনিম্ন আমেরিকার বিজ্ঞান নাসা কি বলছে তার ছোট একটা তত্ত্ব দিয়ে আলোচনার দিকে যাব আমেরিকার মহাকাশ বিজ্ঞানী নাসা বলছেন প্রথম আসমানের সব থেকে ছোট যে তারকাটা সব থেকে এর থেকে ছোট আর কোন তারকা নাই এইটার কাছে যদি দুনিয়ার কোন যন্ত্র যাইতে চায় তাহলে কি লাগবে নাসা বলছে যদি এমন কোন রকেট তৈরি করা যায় যার গতি হবে লাইট ইয়ার আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল চলবে বলছে এরকম যান যদি বানানো যায় আর 22,00,000 আলোক বছর একাধারে চলে পৃথিবীর সব থেকে কাছের তারকার প্রথম আসমানের কাছের তারকার কাছে পৌঁছতে পারে সুবহানাল্লাহ হবে জয় হবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা ও সুবহানাল্লাহ বুকরাত ওয়াসিলা এই যদি হয় সব থেকে ক্ষুদ্র তাহলে প্রথম আসমান দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আল্লাহর কুদরতের লা মুনতাহা লা সামা লা মাকান কত বিস্ময়ের বিস্ময়কর আল্লাহর কুদরত সৌরজগতে আল্লাহ রেখে দিয়েছে তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সাত আসমান সাত জমিন বরাবর হলো মিজানের পাল্লাটা হযরত দাউদ বললেন আল্লাহ উম্মত তো দূরের কথা এই মিজানের পাল্লা পূর্ণ করে নেকি করা তো আমারই সম্ভব না উম্মত তো দূরের কথা সিজদায় পড়ে কাঁদতে লাগলেন এক পর্যায়ে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এত বড় নবী ছিলেন এত বড় পয়গম্বর আল্লাহর দুনিয়ার সব থেকে সুললিত কণ্ঠের অধিকারী তিনি ছিলেন তিনি যখন আসমানে কিতাব সবুর তেলাওয়াত করতেন মহাসমুদ্রের অকাল তলদেশের মাছগুলা আল্লাহর পয়গম্বর হযরতে দাউদের সুরের মর্ষণায় সাগরের কিনারায় এসে কলি যায় ফেটে মারা যাইত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশের উড়ন্ত পাখিগুলা ওই জায়গায় কলি যায় ফেটে সুরের মর্ষণায় মারা যাইত কত বড় নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন আল্লাহর কাছে একটা আশ্চর্য আবদার করে বসলেন মহব্বতে বলুন আব্বা জানেন সুবহানাল্লাহ আমার কলিজা টুকরা যুবকরা ধন্য হয়ে যাবে এই হাদিসটা শুনলে যুবক ভাইরা মহব্বতে বলুন সুবহানাল্লাহ সারা জীবন সুবহানাল্লাহ বলবেন নিয়ত করেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার হযরত দাউদ বললেন আল্লাহ
এই মিজানের পাল্লা পূর্ণ করে সওয়াব কামাই করা আমার পক্ষে সম্ভব না কিন্তু আল্লাহ এই সিজদায় পড়লাম আল্লাহর কাছে সবথেকে প্রিয় হলো সিজদা সারা পৃথিবী লক্ষ কোটি বার বিক্রি করলে একটা সিজদার দাম হবে না আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আল্লাহর কাছে আবদার করলেন মাবুদ গো এত বড় মিজানের পাল্লা পূর্ণ করা আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ আপনি আমাকে এমন দোয়া শিক্ষা দেন যে এই দোয়া পাঠ করলে কিয়ামতের দিন আপনার পয়গম্বর দাউদের আমলনামা মিজানের পাল্লাটা পূর্ণ হয়ে যাবে আবদার দেখছেন আল্লাহ এমন দোয়া শিক্ষা দেন এমন দোয়া শিখাই দেন আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ মিজানের পাল্লা যেন আমি পূর্ণ করে উঠতে পারি আপনাদের কি মনে চায় জয়পুর হেটার আব্বা জানের আক্কালপুরের ভাইরা যে মিজানের পাল্লা আমাদের জন্য পূর্ণ হোক সবাই চান নারায় তাকবীর মহব্বতে নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আমার নেতা তোমার নেতা আসমানের নেতা জমিনের নেতা আরশের নেতা ফরশের নেতা কুল কায়নাতের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমন দোয়া শিক্ষা দেন মিজানের পাল্লা যেন পূর্ণ হয়ে যায় সিজদায় পড়ে দীর্ঘক্ষণ কাঁদলে রাইফেলের গুলি মিস হয় কামান মিস হয় অ্যাটম বোমা মিস হয় হাইড্রোজেন বোমা মিস হবে ইলেকট্রনিক বোমা মিস হবে 52 বোমারু বিমানের লক্ষ্য ভ্রষ্ট হবে মিজাইল ক্রুজ স্কাট এর লক্ষ্য ভ্রষ্ট হয় হাদিসে আছে কোন নবীর দোয়া মিস হয় না আল্লাহ আল্লাহ ওয়াদা করে পয়গম্বরের দোয়া আল্লাহ মিস করে আল্লাহ মিস করে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা দাউদ সালাতু সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে এমন দোয়া শিক্ষা না দিবেন যেই দোয়া পাঠ করলে যেই দোয়ার উপরে আমল করলে মিশনের পাল্লা পূর্ণ হবে রব্বুল আলামিন 13 বছর বয়স আমাকে নবুয়তি দিয়েছেন বাদশাহী দিয়েছেন আমার কণ্ঠ দিয়েছেন এত সুরলিত সারা পৃথিবীর শুরু হইতে কিয়ামত পর্যন্ত সকলের কণ্ঠ একত্রিত করলেও লাহানে দাউদের সমান হবে না এক্সেপ্ট একজন ব্যক্তি সে হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইনি পৃথিবীর শুরুতে এসেছেন দাউদ আলাইহিস সালাম বললেন আল্লাহ সারা পৃথিবীর সবথেকে বড় কঠিন বস্তু হলো লোহা আল্লাহর কোরআনের ভিতরে লোহার নামে একটা সূরা আছে সূরাটার নাম হলো সূরাতুল হাদিদ হাদিদ মানে লোহা এই লোহা নামকরণে কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে সূরাতুল ওয়াকিয়ার পরে সূরা আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর যখন আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে এই দোয়া শিক্ষা না দিবেন এতক্ষণ পর্যন্ত আপনার দাউদ আপনার দরবার হইতে সিজদা থেকে মাথা উঠাবে না দীর্ঘক্ষণ তিনি কাঁদতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আমার পয়গম্বর দাউদ আপনি আমার কাছে চেয়েছেন নবীদের দোয়া আমি ফেরত দিই না ও আমার পয়গম্বর আপনি সারা জীবন এই মিশনের পাল্লা পূর্ণ করতে চাওয়ার দোয়া চেয়েছেন আমার কাছে আমার পয়গম্বর দাউদ আমি আপনাকে এমন একটি দোয়া শিক্ষা দিচ্ছি এ আমার পয়গম্বর সারা জীবন নাই এক নিঃশ্বাসে যদি আপনি একবার বলেন জীবনে যত নিঃশ্বাস আপনি বলবেন এই কলমাটা একবার বলার সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা নেকিতে অর্ধেক পূর্ণ হয়ে যাবে নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর আল্লাহ ওয়া সুবহানাল্লাহি তামলাউল মিজান এ আমার পয়গম্বর দাউদ শুধু একটি শব্দ আমার মহত্ব আমার বড়ত্ব আমার পবিত্রতা বলে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন
وسبحان الله تملأ الميزان আমার পয়গম্বর দাউদ আপনি জেনে রাখুন একবার সুবহানাল্লাহ যখন আমার বান্দা বলে আমাকে ডাক দেয় এত বড় মিশানের পাল্লা অর্ধেক নিকিতে পূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহ তামলাউল মিশান আর আমার বান্দা যখন আরেকবার আলহামদুলিল্লাহ বলে মিশানের বাকি অর্ধেক পাল্লা পূর্ণ হয়ে যায় সুবহানাল্লাহ سبحان الأبد الأبد سبحان الواحد الأحد سبحان الفرد السمد سبحانه من لم يتخذ صاحبة ولا ولد ولم يكن له كفوا أحد سبحان الله إمام بخاري رحمة الله عليه إي دنيا شبتك بلو حديثير عالم جني شلو بخصر بوائشه ছয় লক্ষ সহি হাদিসের হাফেজ ছিলেন কত বয়স কয় বছর ১৬ বছর বয়স ছয় লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওযাতুম মিন রিয়াজিল জান্নাহ রাসূলুল্লাহর কবর মিম্বারে রাসূলের মাঝখানে জান্নাতের একটা টুকরা আছে মদিনায় দুনিয়াতে যাকে বলা হয় রিয়াজুল এই রিয়াজুল জান্নায় হাজিরা হজে গিয়ে মদিনায় আট দিন থাকার অনুমতি পায় দুই রাকাত নামাজ পড়ার জন্য আট দিন সাধনা করে কারোর রাত তিনটায় ভাগ্য জোটে কারোর জোটে না ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই বেহেশতের বাগানে ১৬ বছর এতেকাব করে বুখারী শরীফ লিখছিলেন মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর ইশকে প্রেম নিয়ে বলুন সুবহানাল্লাহ কত বড় সৌভাগ্য এই বুখারী শরীফ উনি ওইখানে বসে লিখছিলেন ১৬ বছর এতেকাব করে ৭২৭৫টি হাদিস নিয়ে বুখারী শরীফ লিখছেন শুরু হাদিস হলো ইন্নামাল আমালু বিনিয়াত হযরত ওমর থেকে রিওয়ায়াত করছেন আর এত বড় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব এই বুখারী শরীফ শেষ করছেন কোন হাদিস দিয়ে জানেন কলিজা ভুলে যাবে যদি এর মর্ম বোঝেন كلمتان حبيبتان إلى الرحمن سؤال الله كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم এই হাদিস দিয়ে আল্লাহর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব তিনি শেষ করেছেন কালিমাতানে দুটি শব্দ হাবিবাতানে আল্লাহর নিকটে বড়ই প্রিয় মহাবালে আল্লাহর নিকটে দুটি শব্দ বড়ই প্রিয় খফিফাতানে আলাল লিসান জবানে উচ্চারণ করা একদম হালকা সহজ সকিলাতানে ফিল মিজান মিজানের পাল্লায় আমরের পাল্লা সব থেকে ভারী হবে সেই কলমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সবাই বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই মহামূল্যবান হাদিসখানা দিয়ে আল্লাহর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফ তিনি শেষ করছেন যে বসবে তার কপাল খুলে যাবে যে বসবে যিনি ছয় লক্ষ হাদিসের হাফেজ তাকরার হাদিস সহ ৭২৭৫টা হাদিস তিনি লিখছেন তার শেষ হাদিসটা এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম দিয়ে বুখারী শরীফ তিনি সমাপ্ত করেছেন আল্লাহু আকবার এই এলেমের গুরুত্ব এর নূর আল্লাহ আমাদের কলবে আল্লাহর রহমত দিয়ে আল্লাহ বুঝদান করেন আমিন
এই যে আপনারা বসছেন কিছু সময় এই অল্প সময় এই যে তিনটে ছেলে কোরআনের হাফেজ হলো আপনারা খুশি কিনা এই দুনিয়ায় হয়তো 200 টাকার পাগড়ি আমার শ্রদ্ধেয় বড় ভাই জান আব্দুল গফুর সাহেব সভাপতি সাহেবরা কমিটির লোক এলাকার লোক 200 টাকার পাগড়ি দিলেন জানেন এই 200 টাকার পাগড়ির দাম কত সারা পৃথিবীর রাজত্ব থেকেও বেশি সারা পৃথিবীর রাজত্ব থেকেও এই যে বসছেন রাসূলুল্লাহ আমি যেটা বলতেছিলাম প্রায় 10 লক্ষ আহাদিস আসহার সব হাদিসে নবীকে আমার কসম করেন নাই কিন্তু যারা কোরআনের ইলম শেখার জন্য আসে চাই এক ঘন্টার জন্য হোক সারা লাইফের জন্য হোক এই বাবা কথা বলে না দিকুর এই দিক ঘুরে বসো এই দিক শোনো এই যে আপনারা বসছেন এই সামান্য একটু বসা আমি বলছি না যে একটা কদমের দাম পৃথিবী লক্ষবার বিক্রি করলেও হবে না এবার আমি তার প্রমাণ রাসূলুল্লাহ এই হাদিসটা বলার আগে আল্লাহর কসম করছেন সুবহানাল্লাহ হবে কোরআনুল কারীমে 114 সূরা সব সূরা আল্লাহ কসম করেন ওয়াল আসরি কসম করছেন অশমসি ও দুহায় কসম করছেন ইয়াসিনে কসম করছেন ওয়াফুল কোরআনুল মাজিদে কসম করছেন সামান্য কিছু সূরায় কসম করছেন আর অধিকাংশ জায়গায় আল্লাহ কসম গুরুত্ব বোঝানোর জন্য রাসূলুল্লাহ সব হাদিসে কসম করেন নাই এই হাদিসে রাসূলুল্লাহ কসম করছেন কিছু হাদিসে কসম করছেন এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে যা বলছেন কলিজা ভরে যাবে যদি একটু বুঝ আল্লাহ বুঝ দান করেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুম বিয়াদিহি ইমামুল আম্বিয়া মাহবুবের কিবরিয়া আমার প্যারা নবী আল্লাহর কসম করে বলছেন আমার উম্মাহ শোনো আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কসম করে তোমাদেরকে জানিয়ে গেলাম যে আল্লাহর কব্জায় কুদরতে আমার জীবন এবং মরণ ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুম বিয়াদিহি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে তোমাদেরকে বলিয়ে গেলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন মরণ আল্লাহর হাতে মা মিন মুতাআল্লিমিন ইয়াজিউ ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা আল্লাহর কোরআনের ইলম দেওয়ার জন্য কোরআনের ইলম শিক্ষা করার জন্য যারা তালিবুল ইলম হয়ে বসে যায় যারা কোরআনের ছাত্র হয়ে যায় চাই এক মিনিটের জন্য হোক এক মুহূর্তের জন্য হোক এক ঘন্টার জন্য হোক একটা দিনের জন্য হোক একটা সপ্তাহের জন্য হোক একটা মাসের জন্য হোক একটা বছরের জন্য হোক টোটাল লাইফের জন্য হোক একটা কদমের দাম রাসূলুল্লাহ বলেন মা মিন মুতাআল্লিমিন ইয়াজিউ ইলা বাবি আলিমিন হক্কানি রব্বানি আলামের কাছে আল্লাহর কোরআনের ইলম নেওয়ার জন্য যারা আসে বসে যায় তাদের একটা কদমের দাম আমি নবী তোমাদেরকে জানিয়ে গেলাম বিকুল্লি কদমিন ইবাদাতা সানা একটা কদমের বিনিময়ে এক এক বছরের কবুল ইবাদতের নেকি ফেরেশতারা লিখে দেয় কত দিনের সওয়াব এক বছর বিরামহীন এই হাদিসের ব্যাখ্যা আছে পৃথিবীর কোন মানুষ কি নবী রাসূল সাধারণ মানুষ দূরের কথা একটা দিন 24 ঘন্টা বিরামহীন ইবাদত করা কারো পক্ষে সম্ভব নয় উযু পেশাব গোসল আছে না নাই আছে না বিরামহীন এক মিনিট বিরতি হবে না এমন ভাবে 24 ঘন্টা ইবাদত করার কারো সমর্থ নাই রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছেন যারা কোরআন শোনার জন্য আসে কোরআনের ইলম নেওয়ার জন্য আসে আল্লাহর বিধিবিধান জানার জন্য আসে আখিরাতের তালিবুল ইলম হয় হক্কানি রব্বানি আলামের কাছে ইলমে ওহী ইলমে নববী আসমানি ইলম কোরআনের ইলম হীরার জ্যোতি নেওয়ার জন্য যারা আসে রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছেন ইনাদের এক একটা কদমের বিনিময়ে এক এক বছরের বিরামহীন কবুল ইবাদতের নেকি লেখা আল্লাহ সুবহানাল্লাহ হবে মহব্বতে জোরে হবে বাজান সুবহানাল্লাহ রাসূলুল্লাহ যখন এই কথা সাহাবীদেরকে বলেন ওইখানে দুইজন ইয়ামান দেশ থেকে উটের উপরে এসেছিলেন দুই সাহাবী ওনারা কাঁদতে লাগলেন হুজুর আপনি বলছেন কদম রাসূলুল্লাহ বললেন কাঁদো কেন সাহাবী বললেন হুজুর আমরা তো পায়ে হেঁটে আসি না আমরা উটের উপরে আসছি তাহলে তো আমাদের ভাগ্যে এটা না আমরা কিসে আসছি সাওয়ারিতে কিসে আসছি সাওয়ারিতে হাদিসে আছে এই হাদিসের ব্যাখ্যায় রাসূলুল্লাহ বললেন তোমার এই প্রশ্নের পরে জিবরিল আমার কাছে এইমাত্র আসছেন এসে বলছেন হুজুর বলে দিন পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যারা কোরআনের ইলম নেওয়ার জন্য তালিবুল ইলম হয়ে কোরআনের ছাত্র হয়ে বসবে এ যেই সাওয়ারিতে আসুক
যেভাবে আসুক আল্লাহর ফেরেশতারা তার কদমের হিসাব করে আমলনামায় নেকি লিখবে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর ও জয়পুর হাটের আব্বা জামেরা যুবক ভাইরা পর্দার মা বোনেরা এবার একটু মনে মনে ক্যালকুলেশন করেন তো আপনারা কোরআনের ইলম নেওয়ার জন্য এক মুহূর্তে এক কদমের লাভ যদি এই হয় যেই হাফেজ সাহেব যেই মাওলানা সাহেব যেই মুফতি সাহেব যেই মুহাদ্দিস সাহেব যেই মুহতামিম সাহেব যেই সভাপতি যেই কমিটি সারা জীবন মসজিদ মাদ্রাসা আলেম ওলামা তালেবুল ইলমের খেদমত করছে এর আমলনামার বোঝা কি পরিমাণ হবে পৃথিবীর কোন সুপার কম্পিউটার হিসাব দিতে পারবে কম্পিউটার না সুপার কম্পিউটার হিসাব দিতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরের শব্দে যা বলছেন আমার কলিজার টুকরা আব্বা জানেরা যুবক বন্ধুগণ আমার রাসূলুল্লাহর কথা যদি একটু আমরা খেয়াল করে শুনি আমার রাসূল তো এত বড় দামি তার একটা শব্দ তিনার জবান থেকে বলা একটা হাদিসের দাম পৃথিবী লক্ষ কোটি বার বিক্রি করলেও রাসূলুল্লাহর একটা কথার মর্যাদা সমতুল্য হবে না وبنى له بكل قدم المدينة في الجنة بالسلام دولان سرد رحمة العالمين الله قسم كره پره شرد مدد ولن صحابي رشنو أبي محمد صلى الله عليه وسلم الله قسم كره تما در كي بولي گران ایک اٹھا قدم ار بینی مائی قرآن ساتر جرا بے قرآن جرا شد تیر بے وبنى له بكل قدم المدينة في الجنة ایک اٹھا قدم ار بینی مائی بیش تر بی ترے وی مانوش تر جنو ایک اٹھا جنة تر شہر اللہ تویری کرا بے اللہ کسو کو تھا سے جب بسار مطو میدہ آمدر اکنو ہوئی نائی جب دھارن کرن مطو جب گتا آمدر قلوب اکنو রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছেন আমি আল্লাহর কসম করে তোমাদেরকে বললাম এক একটা কদমের বিনিময় যারা কোরআনের খাদেম হবে কোরআনের ইলম শিখবে কোরআনের মাদ্রাসা চালাবে কোরআনের মাদ্রাসার খিদমত করবে কোরআনের ছাত্র হবে কোরআনের সাহায্যকারী হবে আমি নবী আল্লাহর কসম করে বললাম এক এক কদমের বিনিময়ে বেহেশতে এক একটা শহরের মালিকানা আল্লাহ কিয়ামতের দিন তাকে দান করবেন আমার নবীর কথা বিশ্বাস হয় আহা যার আঙ্গুলির আগার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হইছে উনি তো চাঁদকে হুকুমও করেনি আসরে আঙ্গস্টে ওশাল কামার শুধু আঙ্গুল দিয়ে চাঁদকে ইশারা করছিলেন তাই চাঁদ দুই টুকরা হইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা বসছেন আসছেন ঠকছেন না যাচ্ছেন আমি খলিলুর রহমান এলেম নাই দুর্বল মানুষ যাই দু একটা ভাঙ্গাচোরা কথা বলি কিন্তু আপনি তো কোরআনের ইলম নেওয়ার জন্য আসছেন আপনার কদমে হিসাব করে করে ফেরেশতা এই সুয়া আপনার আমলনামায় লিখে দিচ্ছে কেরামুন কাতে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর ইলম কি জিনিস জানেন ইলম পৃথিবীর সব থেকে মহামূল্যবান বস্তু হলো ইলম নবী রসুল দুনিয়াতে কিছুই রেখে যান নাই রেখে গেছেন শুধু কি العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحد واف নবী রাসূল দুনিয়াতে কোন স্বর্ণ মুদ্রা রূপ্য মুদ্রা দিনার দিরহাম রেখে যান নাই লক্ষাধিক নবী রাসূল দুনিয়ায় রেখে গেছেন আসমানি ইলম কোরআনের ইলম ইলম হলো মিরাসুন নবিয়া নবীদের সম্পদ হলো ইলম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাজার রাজত্বর ভাগ পায় তার যুবরাজরা পায় না নবী রাসূলদের ইলমের ওয়ারাসাত এর অংশীদার হলো হক্কানি রব্বানি আলেমরা ইলম কি জিনিস বেশি বলা সম্ভব না সামান্য ছোট্ট দুটি উদাহরণ দাও এই দুনিয়াতে দুজন মানুষ ছিল যারা সমগ্র পৃথিবীর ইসলামের প্রধান বিচারপতি ছিল পাঁচটা মহাদেশে সেই যুগে গোটা পাঁচটা মহাদেশের ইসলামের চিফ জাস্টিস ছিলেন প্রধান বিচারপতি বাংলাদেশের না টোটাল পৃথিবীর পাঁচটা মহাদেশে একজনের নাম হলো কাজী শরীফ সকলে বলে রাদিয়াল্লাহু আনহু
قاضي شريف ইনি রাসূলুল্লাহর জামানায় ইয়ামানে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু অর্থের অভাবে মদিনায় আসতে পারেন নাই রাসূলুল্লাহকে উনি জীবদ্দশায় পান নাই হযরতে ওমরের জামানায় উনি মদিনাতে এসেছিলেন কোন কোন রিওয়ায়াত আছে আবু বকর সিদ্দিকের জামানায় এইজন্য উনার নাম হলো তাবিঈ রাসূলকে সচক্ষে দেখেন নাই উনি ছিলেন সমগ্র পৃথিবীর 70 বছর গোটা পৃথিবীর প্রধান ইসলামের বিচারক قاضي شريف ওনার বিচারের ধরন কেমন ছিল আল্লাহ কোনদিন তৌফিক দিলে বা আমার আওয়াজ শুনলে আপনারা কিছু জানতে পারবেন আমি যেটা বলতে চাচ্ছি আর আরেকজন ছিলেন উনি ছিলেন ভিখারি ভিখারি একটি শিশু 7 বছর বয়স মানুষের বাড়িতে কাজ করতেন মায়ের সঙ্গে তাও সে কাজও ছিল দুর্বল কাজ মানুষের ময়লা কাপড় চোপড় ধুয়ে দিতে শুধু আল্লাহর কোরআনের ইলমের বরকতে উনি হইছিলেন দ্বিতীয় সমগ্র পৃথিবীর প্রধান বিচারপতি পাঁচটা মহাদেশে মহব্বতে কবরে সুবহানাল্লাহ ইনার নাম ছিল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঐতিহাসিক সাগরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি জোরে কর সুবহানাল্লাহ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 80,000 ফকি তৈরি করে গেছেন উনার ছাত্রদের ভিতরে অন্যতম দুইজন একজন ইমাম আবু ইউসুফ আর একজন ইমাম মুহাম্মদ আশ-শাইবানি রাহিমাহুল্লাহ হাজার 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 দুইজনের কথা ইমাম আবু ইউসুফের জীবনীতে আসছে এলেম কি জিনিস উনি ছিলেন এতিম উনি উনার মায়ের সঙ্গে 7 বছর বয়স মানুষের বাড়িতে মা কাজ করতেন মানুষের ময়লা কাপড় চোপড় ধুয়ে দিতেন আর এই ছোট বাচ্চা মায়ের সঙ্গে সাহায্য করতেন ওনার জীবনী দা বায়োগ্রাফি অফ ইমাম আবু ইউসুফ আল্লাহ ওনার কবর আমাকে জিয়ারত করাইছে ইমাম আবু হানিফার কবর জিয়ারত করে চার মাযহাবের ইমাম আল্লাহ আমাকে অনেকবার জিয়ারত করাইছে আব্বা জানা আল্লাহ তারা কি শোনার মানুষ ছিল কোরআন কি জিনিস ইলম কি জিনিস সামান্য একটু কোটি কোটি ঝলক থেকে এক বিন্দু মহাসাগর থেকে এক বিন্দু আমার তৌফিক নাই বলার ক্ষমতা নাই মহাসাগর থেকে এক বিন্দু কোথায় মহাসাগর আর কোথায় এক বিন্দু আমি এক বিন্দু পরিমাণ আপনাদের কাছে পারবো কিনা তুলে ধরতে তাও জানি না কষ্ট হচ্ছে আপনার উনি উনার মায়ের সঙ্গে মানুষের বাড়িতে কাজ করতে যাইতেন দুবার কাজ করতেন ময়লা কাপড় চোপড় দিয়ে দিতেন কাজের লোক যারা কাপড় চোপড় ধোয় ওই কাপড় চোপড় যদি নাজাসাত থাকে তো ওই কাজের মহিলা পরিষ্কার করে না করে ইমাম আবু ইউসুফের মা আর ইমাম আবু ইউসুফ বাল্যকালে মানুষের বাড়িতে কাজ করতেন একদিন মায়ের সঙ্গে উনি যাচ্ছেন মানুষের বাড়িতে কাজ করতে করতে করার জন্য রাস্তার ভিতরে ইমামে আজমের সঙ্গে দেখা সুবহানাল্লাহ হবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বসীরা দূরদর্শিতা কিতাবের মধ্যে লিখছেন সারা পৃথিবীর চক্ষুওয়ালা মানুষ জানা দেখতেন ইমাম আবু হানিফা তিনার ইলমের ফিরাসত দিয়ে তার থেকেও বেশি দেখতেন সুবহানাল্লাহ হবে আহা কেমন মানুষ উনার এক ছাত্র ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সাগরে এক ছাত্র 80,000 ছাত্র তার একজনের ছোট্ট একটু কথা বলে উনার নাম ছিল আলী বিন আসেম রাদিয়াল্লাহু আনহু উনি বাগদাদে হাদিস পড়াইতেন তো ইমাম আবু হানিফা সাগরের যখন উস্তাদ কত বড় সাগরের যখন হাদিস পড়াইতেন গোটা বাগদাদ ট্রাফিক জ্যাম হয়ে অচল হয়ে যেত সুবহানাল্লাহ বলবেন না এই যে আমার আব্দুল গফুর ভাই 6 মাস ধরে আয়োজন করে এত বড় প্যান্ডেল করে এত প্রচার করে খাওয়ায়ে মোহব্বত করে ঘোষণা দিয়ে মাইকিং করে দাওয়াত দিয়ে দাওয়াত কার্ড দিয়ে আপনারা কয়শো মানুষ আসছেন আর ইমাম আবু হানিফার এক সাগরে আলী বিন আসেম রাদিয়াল্লাহু আনহু উনি যখন বাগদাদের রাস্তা দিয়ে হেঁটে যাইতেন উনাকে দেখার জন্য সালাম দেওয়ার জন্য উনার থেকে হাদিস শোনার জন্য গোটা বাগদাদ ট্রাফিক শহর জ্যাম হয়ে যেত আল্লাহ আল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরেক সাগরে ছিলেন উনার নাম ছিল হারুন বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা উনার হায়াতে তো এবার মধ্যে আছেন আল্লাহ উনাকে এত এলেম দিছিলেন উস্তাদের এলেম তো পরে আগে ছাত্রটা টার্গেট করেন তাহলে আন্দাজ করতে পারবেন যে উস্তাদ কত বড় ইয়াজিদ বিন হারুন রাহিমাহুল্লাহ
উনার দরবারে প্রত্যেকদিন 70,000 মুহাদ্দিসিন হাদিসের দর্সে বসতে 70,000 এখন বন্ধ করে দেন খলিলুর রহমানের আওয়াজ ওই পাশে যাবে না কিন্তু কিতাবের মধ্যে লিখছেন উনি উনার ছাত্র ইয়াজিদ বিন হারুন রাহিমাহুল্লাহ 70,000 ছাত্রকে গাছের নিচে বসে পড়াইতেন আর আল্লাহর কুদরতে প্রথম লাইনে ছাত্র যেভাবে শুনতেন 70,000 দূরের ওই ছাত্র একই ভাবে শুনতে পাইতেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কুদরতি উনাকে কারামত দিয়েছেন তা মাইক তো নিয়ে নেন তাহলে উস্তাদ কত বড় উস্তাদ কত বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন এই ছোট বাচ্চাকে দেখে বলছেন বাবা কোথায় যাও বলছে মায়ের সঙ্গে অমুক পাড়ায় যাই কেন যাও বলছে মা কাজ করে ধোবার কাজ করে আমিও মাকে সহায় সহকারে মায়ের সাথে থাকি তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আপনার ছেলেরে আমারে দিয়ে দেন আপনার ছেলে মানুষের বাড়িতে কাজ করে আমি তাকে এমন একটা অমূল্য সম্পদ দিব যে দুনিয়ার বাচ্চারা তাদের মাথার মুকুট এই ছেলের পদতলায় নিয়ে বিছিয়ে দেবে তে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ মা হাসি উঠে বলছেন আমি হলাম মানুষের বাড়ি কাজের জি আমার বেটা এই ছোট এতিম বাচ্চা এর পেট ভরে খাবারই পায় না পরনের একটা কাপড় নাই বাচ্চা বলে এই ছেলের পায়ের তলে রাজমুকুট বিছিয়ে দেবে হেসে উঠছেন হেসে জিজ্ঞাসা করছেন ইমাম আবু ইউসুফের মা ইমাম আবু হানিফাকে বাবা কি কি সেটা কি জিনিস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন সারা পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান আল্লাহর কোরআনের এলেম আমি আপনার এই সন্তানকে দান করব আর আল্লাহ পাকের এই কোরআনের এলেমের দাম এত বেশি মা আপনি দেন আমি বললাম একদিন দুনিয়ার বাদশা আপনার এই সন্তানের পায়ের নিচেই তার মাথার মুকুট বিছিয়ে দিবে শুধু এলেমের সম্মান গরিব মানুষ উনি কি এটা বোঝে বলছে বাবা না এটা সম্ভব না আমার সংসার কিভাবে চলবে কিতাবের মধ্যে আসছে তাহজিবুত তাহজিব তাজকিরাতুল হুফাজ ইমাম ইবনে আসাকির তারিখে দামেশক সব কিতাবের মধ্যে লিখছেন ইমাম আবু হানিফা বলছেন মা তোমার এই ছেলের ভিতরে আল্লাহর এলেমের যোগ্যতা আমি দেখতে পাচ্ছি যে এলেম দিয়ে হবে সে ধারণ করতে পারবে আমি আমার সমস্ত এলেম এই ছেলের কলবে দিতে চাই আপনি ছেলেটা আমাকে দেন আমি তাকে দিতে চাই যেটা সয়া উসনে খোয়া যে ঘুমাইলো সে কি সব হারাই না নারে তুকবি নারে তুকবি ঘুমাইন না ঘুমাইন না একজন মাইয়ের যখন কবরে নেবে তাহাদিসের মধ্যে আছে মুনকার নেকিরের সওয়ালের পরে ফেরেশতা বলবে নাউম কা নাউমিল উরুস তুমি ঘুমাও কিয়ামত পর্যন্ত জান্নাতে ঘুম দাও প্রত্যেকটা মুমিনের রূহ কবরের ভিতরে জান্নাতি যারা তারা এমন ভাবে ঘুমাবে ফেরেশতা বলবে নব দুলহানের মতো ঘুম দাও এক ঘুমে কিয়ামতের বাঁশি পর উঠবে হাদিসে আছে ওই বান্দার কাছে মনে হবে ফজরের দুই রেখা সুন্নত নামাজ পড়ার সময় সে ঘুমাইছে হাদিসে মধ্যে ঘুম লাগছে আব্বা ঘুম লাগছে নারে তাকবীর কষ্ট হচ্ছে আব্বা জানেন তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে মা এই ছেলেকে আমাকে দিয়ে দেন আপনার সংসারের সমস্ত খরচ আমি দেব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অনেক বড় ব্যবসায়ী ছিলেন 80,000 ফকি ছাত্রর সংসার চালানোর খরচ এর লেখাপড়ার সমস্ত খরচ ইমাম আবু হানিফা নিজে বিয়ার করেছিলেন নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর 80,000 ছাত্রের সারা জীবনের খরচ লেখাপড়া তাদের পরিবার চলার সব খরচ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বহন করেছিলেন তার একজন ইমাম আবু ইউসুফ কিতাবের মধ্যে আসছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ মার সংসার চালাইতে লাগলেন এরকম 80,000 ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেন যে আমি 17 বছর ইমাম আবু হানিফার খেদমতে তিনার পিছনে আমি তকবীরে উলা জামাতে নামাজ পড়ছি 17 বছর আর এই 17 বছরে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আমাকে এলেম দিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন উনি চলে যাওয়ার পরে সারা পৃথিবীর 5 মহাদেশের ইসলামের প্রধান বিচারপতি হয়েছিল ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যাকে বলা হয় কাজী আবু ইউসুফ প্রধান বিচারপতি কিন্তু উনার বায়োগ্রাফি আমরা জানি না উনার হিস্ট্রি জানি না উনি ছিলেন এতিম উনি ছিলেন গরিব ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি এই এতিমকে লালন পালন করে সারা পৃথিবীর সব থেকে বড় আলেম তিনি বানিয়েছিলেন বাগদাদের আব্বাসী খলিফা
حضرت هارون الرشيد رحمة الله عليه زمانه حضرت إمام أبو يوسف تكون پاس محدث پردان بچار بطيسن سبحان الله سبحان الله سبحان الله এইবার ইতিহাস তারিখে বাগদাদের মধ্যে লিখে খলিফা হারুন আর রশিদ যখন মুসলিম বাদশাহ তখন উনি আলেমদের কাছে জিজ্ঞাসা করেন বর্তমান দুনিয়ার সবথেকে বড় আলেম কে সারা পৃথিবীর আলেমরা ওনাকে বললেন যে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ তাআলা সুবহানাল্লাহ এই এতিম কিন্তু আমাদের এটা এতিমখানা আল্লাহ এখান থেকে আবু হানিফা ইমাম আবু ইউসুফের মতো এলেম ওয়ালা বানাই দিতে পারে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর ছোট মনে করেন না ছোট মনে করেন না ছোট মনে করেন না ভাঙ্গা কুঠরি মনে করেন না ডাল ভাত খায় মনে করেন না এখান থেকেও সূর্য সন্তান বের হয়েছে ইমাম গাজ্জালি ইমাম রুমি ফখরুদ্দিন রাজির মতো মানুষ তৈরি হবে সুবহানাল্লাহ খলিফা হারুন রশিদ জিজ্ঞাসা করলেন দুনিয়ার সবচেয়ে বড় আলেম কে দুনিয়ার মানুষ বললেন যে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহ এইবার খলিফা হারুন রশিদ উনি পাঁচ মহাদেশের বাদশা কয় মহাদেশের হুকুম করলেন আমার রাজ দরবারে চতুর্দিকে সুসজ্জিত করা হোক আর চল্লিশ মাইল লম্বা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের বাড়ির থেকে চল্লিশ মাইল লম্বা আমার বালাখানা পর্যন্ত লাল গালিচার কার্পেট পড়া হোক সুবহানাল্লাহ আগামী বছর সুবহানাল্লাহ পরের বছর আল্লাহ আপনাদের প্রতি খুশি হোক নারে তাকবীর ইমাম আবু ইউসুফের সম্মানে চল্লিশ মাইল লম্বা লাল গালিচার কার্পেটের সম্বর্ধনা আল্লাহর দুনিয়ার ইতিহাসে এত বড় লাল গালিচার সম্বর্ধনা পৃথিবীর আর কেউ পায় নাই যেটা পেয়েছিল এই এতিম ছেলে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি শুধু কি আব্বা তাই শুধু কি তাই ইমামের তারিখে বাগদাদের মধ্যে আছে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে এই চল্লিশ মাইল লাল গালিচার কার্পেট দিয়ে খলিফা হারুন রশিদের রাজ দরবারের গেটে যখন আসলেন তিনি দেখলেন ওই যুগের বাচ্চাদের মুকুট ছিল পাগড়ি কি ছিল শাহী আমামা শাহী পাগড়ি ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ দেখলেন যে এই বাচ্চার রাজ দরবারের সিঁড়ির উপরে একটা পাগড়ি বিছানো সাদা পাগড়ি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ পাগড়িটা তুলে চুমা খাইতে লাগলেন উজির নাজিরা বললেন হযরত এটা উঠাচ্ছেন চুমা খাচ্ছেন কেন ইমাম আবু ইউসুফ বললেন আমি এই পাগড়ি দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর বংশের খুশবু পাচ্ছি তখন সবাই চিৎকার দিয়ে বললেন হে আল্লাহর ওলি এটা খলিফা হারুন রশিদের মাথার তাজ পাগড়ি উনি এটা বিছিয়ে দিয়েছেন আর বলেছেন ইমাম আবু ইউসুফ দুনিয়ার সবচেয়ে বড় আলেম যেন তার জুতা আমার পাগড়ির উপর দিয়ে হেঁটে আসে আর ওই পাগড়ি আমি মাথায় পড়লে আমি ধন্য হয়ে যাব আল্লাহু আকবার কবীরা ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ বললেন এই পাগড়ি তো রাসূলুল্লাহর বংশের গ্রান পাচ্ছি পরে পরীক্ষা করে দেখা গেল হযরতে খলিফা হারুন রশিদ আব্বাসে খলিফা আমার নবীর বংশের লোক নবীর তাহলে তখন ইমাম আবু ইউসুফ চল্লিশ বছর আগেরকার ঘটনা ওনার বাল্যকালের সাত বছরের ওই ঘটনা খলিফা হারুন রশিদের রাজ দরবারে বলেছিলেন যে আজ থেকে চল্লিশ বছর পূর্বে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তার বসিরা অন্তর চক্ষু দিয়ে তিনি যা দেখেছিলেন আজকে তিনি দুনিয়ায় নাই আজ চল্লিশ বছর পরে সেটা বাস্তবায়ন হলো তিনি চল্লিশ বছর আগে আমি এতিম থাকা অবস্থায় আমাকে আমার মাকে বলেছিলেন কোরআনের এলেম আপনার সন্তানকে শিক্ষা দেন দুনিয়ার বাদশা আপনার সন্তানের পদতলে তার শাহী মুকুট বিছিয়ে দেবে চল্লিশ বছর আগেরকার ইমামে আজমের সেই কথা আজ বাস্তবায়ন হয়ে গেছে তখন সমস্ত উপস্থিত উলামা তোলাবা উজির নাজিরদের ভিতরে কান্নার মহারোল পড়ে গেল যে ইমামে আজম কি মানুষ ছিলেন আল্লাহ তিনাকে কত বড় শক্তি কত এলেম কত ফরাসত আল্লাহ তিনাকে দান করেছিল এর নাম হলো এলেমের মর্যাদা ছিলেন তো ভিখারি এটা কোন দুনিয়ার সাধারণ মানুষের না সারা পৃথিবীর পাঁচ মহাদেশের প্রধান বিচারপতির জীবনী তো ভাই জানেন আমার এলেমের দাম আছে না নাই এলেমের দাম আছে না নাই দুনিয়ার সব থেকে বড় বস্তু হলো আল্লাহর কোরআনের এলেম আমরা আমাদের সন্তানদেরকে এই এলেম দিতে রাজি আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই রাজি আছি আল্লাহ কবুল করুক দুই নম্বর কথা আর একটা ছোট্ট কথা বলি এলেমের দাম কত আমি মাঝে মধ্যে বলি
এলেমের দাম দুনিয়ার মানুষের কাছে চেন না এর মর্যাদা দুনিয়ার মানুষ বুঝবে না এলেম হলো আল্লাহর কুদরতি হিকমত এলেমের দাম স্বয়ং আল্লাহ দিবেন জান্নাতের মধ্যে আমি একটা হাদিস খুতবার মধ্যে পড়ছে রাসূলুল্লাহ কি বলেছেন জানেন মান জাহুল মউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম লিইহিয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িন দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ আমার বিশ্ব নবী আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে ব্যক্তি ইলম শিক্ষা করে ইসলামকে জিন্দা রাখার জন্য কোরআনের মাদ্রাসা কায়েম করে ইসলামকে জিন্দা রাখার জন্য কোরআনের শিক্ষা দেয় কোরআনের অর্থ শিক্ষা দেয় শুধু শব্দ মুখস্থ করার নাম কিন্তু আলেম না হুয়ান নাজমু ওয়াল মানা জামিয়া তাফসীর উসুলে তাফসীরের ভিতরে আছে শব্দ সম্ভার আর অর্থ সম্ভার উভয় মিলে হলো হাকিকি কোরআন শব্দ সম্ভার অর্থ সম্ভার হুয়ান নাজমু ওয়াল মানা জামিয়া অর্থ এবং শব্দ উভয় মিলেই কি কুরআন শাম দেশে দামেস্কে একজন আলেম ছিলেন যার নাম ছিল যিনি ছিলেন ফকিহ ফকিহ বলা হয় কাকে জানেন যিনি নিজে কুরআন হাদিস থেকে মাসআলা ইস্তিমবাত করেন ইস্তিখরাজ করেন কোটি কোটি লক্ষ মুফতিদের যিনি উস্তাদ হন তাকে বলা হয় ফকিহ এই ফকিহের নাম ছিল হযরতে আল্লামা আবু বকর কাশানি রহমাতুল্লাহি আলাইহ উনার উস্তাদ ছিলেন আল্লামা আলাউদ্দিন সামরকন্দি রহমাতুল্লাহি আলাইহ এই আল্লামা সামরকন্দি রহমাতুল্লাহি আলাইহ এত বড় আলেম ছিলেন এত বড় আলেম ছিলেন উনি আর উনার মেয়ে মিলে বিশাল ফতোয়ার কিতাব লিখেছিলেন পৃথিবীর ইতিহাসের অন্যতম কিতাব সেই কিতাবটার নাম হলো তুহফাতুল ফুকাহা যার ভিতরে 10 লক্ষ মাসআলা তিনি লিপিবদ্ধ করেছিলেন কিতাবের নাম হলো তুহফাতুল ফুকাহা বহু আলেমরা দেখানোনি এই কিতাবের এই কিতাব লিখলেন বাপ আর মেয়ে দুইজন মিলে আর এই 40 লক্ষ মাসআলা ওনার মেয়ে তিনি মুখস্থ করেছিলেন আমরা নামাজের 13টা ফরজই জানি না অনেকে জায়গা পাক কাপড় পাক শরীর পাক সতর ডাকা দাঁড়ানো কিবলামুখী অক্ত সেনা নিয়ত করা তাকবীরে তাহরিমা কিরাত রুকু সিজদা শেষ বইটা 13টা অনেকে জানে না কিন্তু এই একজন নারী একজন মহিলা 40 লক্ষ মাসালার হাফেজ আছিলেন সুবহানাল্লাহ হবে আমারে মার জন্য আল্লাহর দুনিয়ায় তিন ফাতেমা ছিল বিখ্যাত একটা হলো নবী কন্যা ফাতেমা নবী কন্যা ফাতেমা আর এক ফাতেমা হলো এই ফাতেমা সামরকন্দি যিনি এই তুহফাতুল ফুকাহা লিখেছিলেন আর এক ফাতেমা হলো পৃথিবীর বিখ্যাত প্রথম শতাব্দীর মুজাদ্দিদ হযরত ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ফাতেমা এই তিন ফাতেমা হলো আল্লাহর দুনিয়ার সেরা ফাতেমা এই কিতাব যখন লিখলেন পৃথিবীর আলেমরা এই কিতাবটা এত কঠিন বুঝি আসে সারা দুনিয়ার রাজা বাদশাদের কাছে যখন এই পয়গাম গেল যে সামরকন্দের এক মেয়ে এত বড় কিতাব লিখেছেন এক মহিলা যার নাম ফাতেমা সামরকন্দি দুনিয়ার সমস্ত রাজা বাদশা তার যুবরাজদের জন্য বিবাহের পয়গাম পাঠাইলেন যে এই মেয়েকে আমি পুত্রবধূ হিসেবে চাই কলিজা ফেটে যাবে ইসলামের ইতিহাস যদি আমরা পড়ি তখন এই ফাতেমা সামরকন্দি বলেছিলেন আমি কোন দুনিয়ার রাজা বাদশাকে চাই না এই কিতাবের তাফসীর ব্যাখ্যা যাকে বলা হয় হাদিসের পরিভাষায় এলেমের পরিভাষায় সরা যে লিখতে পারবে তাকে আমি বিয়ে করব সুবহানাল্লাহ হবে আল্লাহু শাম দেশে ইনার এক ছাত্র ছিল আবু বকর আলাউদ্দিন সামরকন্দির এক ছাত্র ছিল এর নাম ছিল আবু বকর কাশানি উনি ছিলেন খুব গরিব উনার কানে খবর গেল শাম দেশে উনি একজন থেকে একটা ঘোড়া হাওলাত নিলেন আর কাগজ নিলেন কলম নিলেন শাম দেশ থেকে বুখারা সামরকান্দ মধ্য এশিয়া উজবেকিস্তান তাজিকিস্তান কিরগিজস্তান কাজাখস্তান মাওরাউল নাহার মধ্য এশিয়ার ইসলামের সোনালী ইতিহাস আল্লাহ আমাকে দিয়েছেন রাশিয়াতে আমি তিনবার গিয়েছি
এই জায়গা আর এই ছাত্র বাড়ি হলো সামনে সিরিয়া একজনের থেকে ঘোড়া হাওলাত নিয়ে কাগজ কলম নিয়ে যার জামা নাই যার জামার ভিতরে 32 জায়গায় তালি দেওয়া ছিল ওই সময় কিতাবে লিখছে সুবহানাল্লাহ হবে জয়পুর হাটের বাইরে হবে সুবহানাল্লাহ কিন্তু এলেম কত ছিল একটু চিন্তা করেন জিবালুল ইলম এলেমের কি পাহাড় ছিল বাহরুল উলুম এলেমের কি মহাসমুদ্র ছিল ঘোড়া হাওলাত নিয়ে কাগজ কলম নিয়ে সন্দেশ থেকে রওনা হয়ে ঘোড়ার উপরে বসে এই কিতাবের ব্যাখ্যা লিখে শুরু করলেন আর মধ্য এশিয়ার বুখারা ওই আলাউদ্দিন সামসন্দির বাড়ির গেট পর্যন্ত আসতে আসতে কিতাব লেখা শেষ এই কিতাবের নাম হলো দুনিয়ার বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব আরবিতে বাদাইউস সালায়ে এই কিতাব এই ফতোয়ার কিতাবের নাম এত বড় কিতাব এই কিতাব লেখা শেষ হলো আলাউদ্দিন সামসন্দি রহমাতুল্লাহ আলাইহির কাছে নি আবু বকর কাশানি কিতাব পেশ করলেন উনি এই কিতাব ঘরে নিয়ে গিয়ে উনি দেখতে লাগলেন আর মেয়েকে বললেন মা দেখো তো কিতাব মেয়ে আর বাপ দুনিয়ার একজন ফকিহ আর একজন ফকিহা সুবহানাল্লাহ এক এক পৃষ্ঠা উল্টায় আর উনার মেয়ের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে আলাউদ্দিন সামরকন্দি রহমতুল্লাহ আলাইহি ফকিহ জিজ্ঞাসা মা কাঁদো কেন মেয়ে ডাক দিয়ে বলে আব্বা জান বর্তমান পৃথিবীর মধ্যে সব থেকে বড় কঠিন ফতোয়ার কিতাব হলো আমার কিতাব ও আমার কলিজার টুকরা আব্বা জান এই কিতাবের এক একটা লাইন পড়ছে আর বিস্ময়ে হতবাক হচ্ছে যিনি এই কিতাব লিখেছেন ইনি হলেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় আলে ইনার নাম আল্লামা আবু বকর কাশানি অথচ জামাই তালি দেওয়া কয় জায়গায় আমি খলিলুর রহমান যদি সিরা জামা তালি দেওয়া জামা গায়ে দিয়ে আসে আপনারা তো আমার ওয়াজি শুনবেন না বলবেন এই ফকিরের ওয়াজ শুনকে মিথ্যে কথা বললাম আপনারা শুনবেন না ফুটপাতের লোকেরা শুনবে না কিন্তু ইমাম আবু বকর কাশানি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার ভিখারি ছিলেন জান্নাতের মহাসম্রাট 32 জায়গায় জামার তালি দেওয়া ব্যক্তি ঘোড়ার উপরে সওয়ার অবস্থায় দামেস্ক সিরিয়া হইতে বুখারা পর্যন্ত আসতে আসতে এই কিতাব লিখলেন মেয়ে বললেন আব্বা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এর থেকে বড় আলেম নাই আব্বা সারা পৃথিবীর রাজা বাদশারা তার পুত্রবধূর জন্য আমাকে পয়গাম পাঠাইছে আব্বা আমি কাউকে চাই না আপনি আল্লাহর এই কোরআনের আলেমের কাছে পয়গাম দেন আমি তার জীবন সঙ্গে নিয়ে এলেমের খেদমত করতে চাই নারে তাকবীর নারে তাকবীর আহা মানুষ ছিল তারা তাদের কাছে এলেমের দাম ছিল আজ একজন আলেম গরিব হলে আপনি একটা জিজ্ঞাসাও করেন না হুজুর গরিব মানুষ হুজুরের বাড়ি কোনো ঘর বিল্ডিং নাই আল্লাহ আলা মানুষ পরহেজগার মানুষ তাহাজ্জুদ গুজার মানুষ মসজিদের মুয়াজ্জিন মসজিদের খাদেম মসজিদের ইমাম ভালো কাপড় পরে না ভালো খানা পায় না আপনি দাম দেন না আমি খলিল রহমান বলে গেলাম আপনি জানেন আল্লাহর ঘরের একজন মসজিদের খাদেমের দাম সারা পৃথিবীর রাজার সব থেকে বেশি সারা পৃথিবীর রাজা বাদশার থেকেও বেশি আল্লাহর ঘরের একজন ঝাড়ুদারের এত বড় দাম আল্লামা আলাউদ্দিন সামরকন্দি পয়গাম দিলেন ইমাম আবু বকর কাশানিকে যে আমার মেয়ে আপনার কাছে বিবাহের পয়গাম পাঠাইছে যদি আপনি মেহরবানি করে কবুল করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম আবু বকর কাশানি পয়গামের উত্তরে বললেন হযরত এই ঘোড়াটা যে দেখছেন এটা হাওলাতি ঘোড়া একজন থেকে হাওলাত করে নিয়ে আসছে এই কাগজ কলম যে দিয়ে কিতাব লিখছি এটাও মানুষ থেকে বাকি করা আর আমার পোশাক তো দেখছেন 32 জায়গায় তালি দেওয়া মোহরানা দেওয়া ফরজ আমার ক্ষমতা নাই আমাদের বাংলাদেশের লোক তো মোহর দেয় না শ্বশুর বাড়ি থেকে নেয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ মাফ করে দেও আল্লাহ মাফ করে দেও আল্লাহ মাফ করে দেও এই সমাজকে এই দেশকে এই মানুষের চিন্তা চেতনাকে আল্লাহ আল্লাহ মাফ করে দিক এই রোগ থেকে কত নারীর ঘর ভাঙছে কত নারী দুঃখিত হয়েছে কত নারী আত্মহত্যা করছে এই যৌতুক নামের এই কুপ্রথার জন্য প্রাণের ভাইজান আমার জয়পুরহাটের ভাইরা ইমাম আবু বকর কাশানি রহমতুল্লাহ আলাইহি যখন বললেন যে মোহরানা দেওয়ার ক্ষমতা হবে আমি আপনার মেয়েকে ঘর দেব কোথায় পালব কোথায় তার বরের পোষণ দেওয়ার ক্ষমতা আমার এইবার শোনেন জয়পুরহাটের বাইরা
ইমাম আবু বকর কাশানির কথা শুনে ফাতেমা সমরকন্দে আল্লাহর দুনিয়ার একজন নারী ফকিহা ছিলেন ইসলামের ইতিহাসে সাহাবা কেরাম তাবিদের পরে সেই ফকিহা নারী হলেন ফাতেমা সমরকন্দে নামটা মনে রাখবেন কি সমরকন্দে ফাতেমা সমরকন্দে উনি বলেছিলেন আব্বাজান আপনি হযরতের কাছে পয়গাম দেন আমি উনার সাথে থেকে ইলমের খেদমত করব আমার কোনো মোহর না লাগবে না উনি এই যে কুরআন হাদিসের কিতাব লিখেছেন এই কিতাবটাই হলো আমার মোহর না নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর যখন এই খবর ছড়িয়ে পড়ল পৃথিবীর যুবরাজেরা যাকে বিবাহ করতে চেয়েছিলেন তিনি বিনা মোহরানায় আল্লাহর কোরআনের কিতাব হাদিসের কিতাব ফতোয়ার কিতাবকে যখন মোহরানা ঘোষণা করলেন যে হযরতকে বলেন আমার কোনো মোহরানা চাই না আমার মোহরানা হলো এই বাদায়ুস সুনায়ে কিতাব পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তির মোহরানা আল্লাহর কোরআন হাদিসের কিতাব হয়েছিল সে হলো ফাতেমা সমরকন্দের এই মোহরানা যখন এই কিতাবের মোহরানায় বিবাহ হয় সমরকন্দে সারা পৃথিবীর মধ্যে খবর বাতাসের আগে ছড়িয়ে পড়ে তখন মক্কা মদিনার ইমামের কানে যায় কাবা ঘরের মক্কার বাচ্চার কাছে যায় কাবা শরীফের বাচ্চা যখন খবর পাইলেন আল্লাহ দুনিয়ার সবথেকে বড় আলেম অমুক দেশে আছে যার শরীরে 32 জায়গায় তালি দেওয়া উনি মক্কা নগরী থেকে 300 বাহিনী নিয়ে তিনি পয়গাম দিয়ে ওই আলেম আর ওই আলেমের স্ত্রী মা ফাতেমা সমরকন্দিকে দাওয়াত করে মক্কা নিয়ে আসলেন কাবা ঘরে আনলেন কাবা ঘরে তওয়াফ করার পরে মক্কা মদিনার ইমাম আলেমদেরকে ডাক দিলেন ডাক দিয়ে মাগরিবের নামাজের ইমামতি দিলেন আবু বকর কাশানি রাহমাতুল্লাহ আলাইহি যে দুনিয়ার সবথেকে বড় আলেম আজকে খানা কাবার ইমামতি করবে যে নিজেকে ছোট করে আল্লাহ তাকে বড় করে মান তাওয়াজা লিল্লাহ রাফাহু আল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াজাহু আল্লাহ যে নিজেকে বড় বানায় আল্লাহ তাকে ছোট করে ইমাম আবু বকর কাশানিকে কাবার ইমাম বললেন আপনি মাগরিবের নামাজ পড়ান উনি দেখলেন আমার এত নাম ডাক ছড়ে গেছে আমি এমন সুরাতে নামাজ পড়বো মানুষ যাতে মনে করে আমি এলেম কালাম কিছুই জানি না তো মাগরিবের 3 রাকাত নামাজ উনি সুরায় নাস দিয়েই পড়াইছিলেন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহু আকবার পরের 3 আয়াতে আবার মাগরিবের নামাজ পড়ে এক সুরায় নাস দিয়ে মাগরিবের নামাজ পড়ালেন সুবহানাল্লাহ বলবেন না আর উনার মনে নিয়ে যে আমি যে এলেম কালাম জানি না এটা শুনে মানুষ বোঝে যখন নামাজ হয়ে গেল কাবার ইমাম দাঁড়িয়ে বললেন আপনার সুরায় নাস দিয়ে পরিপূর্ণ নামাজ পড়ানো প্রমাণ করছে আপনি দুনিয়ার সবচেয়ে বড় আলেম সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর ইসলামের কি সোনালী ইতিহাস যারা সোনার মানুষ তাদের সোনার ইতিহাস আজ আমরা জানি না আমাদের সমাজ জানে না দেশবাসী জানে না বসেছে সেই ইসলামের সোনালী ইতিহাস যখন কাবার ইমাম এই ঘোষণা দিলেন তখন মক্কার বাদশা বললেন হযরত আর আপনাকে যেতে দেব না আপনি আজ থেকে আ মৃত্যু খানায় কাবার ইমাম আল্লাহ যার শরীরে 32 জায়গায় তালি দেওয়ার কাপড় যার মোহরানা দেওয়ার ক্ষমতা নাই তিনাকে যিনি চিনেছিলেন তিনি হয়ে গেলেন কাবা শরীফের ইমাম 22 বছর খানা কাবার ইমামতি করছেন ইমাম আবু বকর কাশানি রাহমাতুল্লাহ আলাইহি 22 বছর পরে উনার সেই বিদুষী স্ত্রী আল্লাহর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমা জাহেদা খালেসা শাকেরা সাজেদা সালেহা তায়েবা ফকিহা দুনিয়ার সবথেকে বড় আলেম উম্মতের মধ্যে নবী রসুল সাহাবী তাবিদের পরে ফাতেমা সমরকন্দি ইন্তেকাল করলেন হযরত আবু বকর কাশানি বললেন যে আমার স্ত্রীকে দাফন করা হবে আমার দেশে শাম দেশে আর বাচ্চাকে বললেন আমি আর কাবার ইমামতি করব না আমি চলে যাব শাম দেশে তো কাবার ইমাম বললেন যে আপনাকে তো যেতে দেওয়া হবে না কাবার ইমাম আপনাকে থাকা লাগবে তখন হযরত আবু বকর কাশানি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঐতিহাসিক কথা বলেছিলেন যেটা দুনিয়ার মানুষ জানতেন না বলছেন যে আমার স্ত্রী আমার কাছে ওয়াদা নিছে যে আমি কবরে শোয়ার পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে আপনি সারা রাত কোরআন তেলাওয়াত করবেন আর প্রতি সপ্তাহে একদিন জুমার রাত আব্বাজান আজকে কোন রাত আহা কত বড় দামি জানেন জুমার রাত জুমার দিন কোন কোন মুহাদ্দিসিন কেরাম বলছেন শবে কদরের কাছাকাছি বলল শবে কদরের
জুমার দিন এমন একটা সময় আসে আমি তোমাদেরকে নিশ্চিত করছি যা চাইবে আল্লাহ তাই কবুল করে নেবে সেই দিন সাহাবা কেরাম বললেন হুজুর সে সময়টা কখন আপনাদের বলে দিয়ে যায় জুমার দিন শেষ ঘন্টা আসর থেকে মাগরিব পর্যন্ত বান্দা যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবে আপনি অনেক ঋণী আমি আপনাকে বলে গেলাম খলিল রহমান আমার জীবনের বহু পরীক্ষিত অনেক বড় অভাবগ্রস্ত আপনার কন্যা দায়গ্রস্ত মেয়েকে বিবাহ দিতে পারছেন না আপনার ছেলে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে হতাশ হয়ে চলছে আপনার ছেলে মাদকাসক্ত বাপমার নাফরমানি করে আপনি কঠিন ঋণীগ্রস্ত হয়ে গেছে বড় রোগাক্রান্ত হয়ে গেছে জুমার দিন আসরের পরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাইমুল বাক্যে দোয়া করেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আপনার ফরিয়াদ আল্লাহর কাছে কবুল হবে দোয়া কবুল হবে আমার জীবনে হাজার বার তার পরীক্ষিত হাজার হাজার আল্লাহ আমাকে পরীক্ষা করে দেখাইছে বাচ্চা বললেন আপনার ইমামতিতে ছুটি নাই উনি বললেন আমার স্ত্রী বলছে যে প্রত্যেক জুমার রাত্রে আমার কবরের পাশে দাঁড়িয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন তাহলে কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা যায় দোয়া করা যায় দুনিয়ার সবথেকে বড় আলেম কাবার ইমাম দুনিয়ার ফকিহ আবু বকর কাশানি তার স্ত্রীর কবরের পাশে গিয়ে প্রত্যেক জুমার রাত্রে কোরআন খতম করবেন এই ওয়াদা করছিলেন বাচ্চাকে বললেন বাচ্চা আমার স্ত্রীর কবর হবে সামদেশে আমি মক্কায় কিভাবে ইমামতি করব তখন বাচ্চা যে শব্দ বলছিলেন কলিজা ছিঁড়ে যাবে বাচ্চা বলেছিলেন হে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেম ইমামতি আপনাকে ছাড়তে দেওয়া হবে না থাকবেন আপনি সামদেশে আর কাবার প্রধানের ইমামের বেতন সুযোগ সুবিধা আর রাষ্ট্রীয়ভাবে আপনার কদমে পৌঁছে দেওয়া হবে প্রত্যেক মাসে আল্লাহু আকবার কাবীরা একজন আলেমের দাম কত বেশি উনার স্ত্রী মারা যাওয়ার পরে প্রত্যেক জুমার রাত্রে ইমাম আবু বকর কাশানির মতো মানুষ উনার স্ত্রীর কবরে গিয়ে প্রত্যেক শুক্রবারের রাত্রে ঈশান নামাজের পর হইতে ফজর পর্যন্ত কোরআন পাঠ করতেন ছয় বছর এভাবে করার পরে ছয় বছর যেদিন পূর্ণ হয় সেই দিন ইমাম আবু বকর কাশানিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে রফিকে আলার দরবারে চলে যান তো দুনিয়ার মানুষ বলে যে স্ত্রীরা বলে যে স্বামীর পায়ের গোড়ায় আমাকে দাফন করো কিন্তু ইতিহাস এখানে ব্যতিক্রম ইমাম আবু বকর কাশানির বিছানা উঠানোর পরে নিচে চিরকুট পাওয়া গেল ওখানে উনি লিখে রাখছেন হে আমার ছাত্ররা দুনিয়ার স্ত্রীরা বলে স্বামীর পায়ের গোড়ায় আমাকে দাফন করো আর আমি দুনিয়ার সব থেকে বড় আলেম তোমাদেরকে বলে যাচ্ছি আমার স্ত্রী এত বড় আলেম ছিলেন এত বড় জাহেদা আমার স্ত্রীর পায়ের গোড়ায় আমি কাবার ইমামকে তোমরা দাফন করো আল্লাহু আকবার কবীরা আল্লাহু আকবার কবীরা ওনার ছাত্ররা সব সিরিয়া সারা দুনিয়া ওনার ছাত্র ছাত্ররা কাঁদতে লাগলেন তারা বললেন যদিও হযরত বলেছেন ইমাম সাহেব আমরা তো এটা করতে পারি না তো সমান সমান কবর দিয়ে দিলেন এইবার কিতাবের মধ্যে আমি ওনার কবর জিয়ারত করছি দামেস্কের ঐতিহাসিক কবর দাহদা কবরস্থানে এই দুই জোড়ার কবর আছে বহু নবী রাসূলদের কবর আছে যখন ওনার স্ত্রীর পাশে ওনাকে কবরের সময় তারিখে দামেস্কের মধ্যে ইমাম ইবনে আসাকির লেখে গোটা সাত দেশ খুশবুতে মুআত্তার হয়ে গেছে গোটা সাত একজন নারী ইসলামের জন্য তার কি দরদ তার কি এলেম ছিল আর একজন আলেমের মর্যাদা কি প্রাণের আব্বা জানেরা রসুল্লাহ যে হাদিসটা আমি পড়ছি রসুল্লাহ বলছেন যে ব্যক্তি এলেম শিক্ষা করে এলেমের সাহায্য করে নবীদের থেকে জান্নাতে তার দরজা হবে একটা তফাত ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিন দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ যারা এলেম শিক্ষা করে এলেম শিখতে শিখতে মারা যায় এলেমের খিদমত করে নবীদের মতোই তাদের জান্নাত হবে নবীদের থেকে জান্নাতে তাদের মাত্র একটা স্তর নিচেই হবে আমি গত কয়েকদিন আগে এই ডিসেম্বরের তিন তারিখ আজকে পনেরো তারিখ ভাই যান ডিসেম্বরের তিন তারিখে আমার প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা মনবাড়িয়া মাদ্রাসায়
হাফেজের কোরআনদেরকে অনেকগুলো হাফেজের কোরআনদের পাগড়ি দিলাম আমি অনেক কিছু দেখে আমার কলিজা ফেটে যায় যাদেরকে পাগড়ি দিলাম তার ভিতরে এক বাপের দুই ছেলে আর ওই বাপটা রিকশা চালায় ভ্যান চালায় তার দুই ছেলেকে যখন পাগড়ি দিলাম এটা শুনলাম নাম বলবো না অনেক বড় মানুষ সভাপতি ছিলেন উনি রাষ্ট্রীয় অনেক বড় পদে ছিলেন আমার অনেক মহব্বত করেন আমি বললাম যে আপনি একটু এই চেয়ারে বসেন আমার দেল বলছে আজকের এই প্রধান অতিথির চেয়ারে এই রিকশাওয়ালা মানুষটাকে আমি একটু বসাই সবার সামনে ওয়াজ করতে চাই এই ডিসেম্বরের তিন তারিখ আমার এই ওয়াজটা ইউটিউবে আছে আপনারা দেখবেন প্রাণের বাজারেরা আল্লাহর কোরআনের দাম কত চালায় তিনি রিকশা ভ্যান চালায় জিজ্ঞেস করলাম বাবা কি আছে বলছে হুজুর আমার কিছুই নাই এই ভ্যান চালানোর পরে দুইটা ছেলেকে মানুষ করছি আর এই দুইটা ছেলে হাফেজ হইছে এখন এদেরকে দাওরা পাস করাবো মুফতি বানাবো আর এই দুইটা ছেলে মুফতি হওয়ার পরে আমার দিলে নিয়ে আমার এই দুই সন্তানকে দিয়ে আমি একটা কোরআনের মাদ্রাসা করে পড়বো আর ওই মাদ্রাসার মানুষদের জন্য আমার কবর হয় জয়পুরের ভাইরা কিছু কথা আছে যেগুলা গোটা জীবন হৃদয়কে খান খান করে দেয় যেই কথাগুলি সারা জীবনের লক্ষ কোটি ওয়াজের থেকেও বেশি তাসির করে যেই কথাগুলি মানুষের জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট হয়ে যায় একজন রিকশাওয়ালা তার সন্তানকে সে দুই সন্তানকে একই সঙ্গে হাজারো মানুষের সামনে পাগড়ি প্রদান করে সেই বাবা এই পর্যন্ত যোগ্যতা অর্জন করাতে সক্ষম হয়েছে আচ্ছা বলেন তো এই বাবার ধন্য না এই বাবার সৌভাগ্য না রাসূলুল্লাহ কি বলেছেন জানেন ওয়ালিদাহু তাজাল ইয়াউমাল কিয়ামা যুহু আহসানু মিন যুই শামস আমার প্যারা নবী তো জানে সরদ রহমাতুল আলামিন বলেন যেই বাবা মা তাদের সন্তানদেরকে কোরআনের আলেম বানায় আল্লাহর পক্ষ থেকে বেহেশতের ভিতরে অসংখ্য গুণিত নিয়ামত তো তাদেরকে দেওয়া হবে একটা নিয়ামত বিশেষ দেওয়া হবে বেহেশতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মার মাথায় নূরের তাজ পরিধান করাব কিসের তাজ কি মনে করছেন যে রানী এলিজাবেথের মাথায় যে হীরার মুকুট আছে এটা মনে করছেন ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা নূরের তাজ পরানো হবে এইবার রাসূলুল্লাহ বলেন যুহু আহসান মিন যুই শামস এই নূরের তাজাল্লি কিরণ হবে এত বেশি সূর্যে যে নূর আলো আছে হাফেজে কোরআনের বাবা মার মাথার মুকুটের আলো সূর্যের থেকে অধিক হবে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আমার আব্বা জানেরা তাহলে কোরআনের দাম কত ইসলামের দাম কত আজ তো আমরা কোরআনের দাম বুঝি না হাদিস শাস্ত্রের একজন ইমাম ছিলেন হযরতে বাকি ইবনে মখলাদ রাহমাতুল্লাহ আলাইহি উনি 7000 মাইল সমুদ্রের রাস্তা পাড়ি দিয়ে 10 বছর ভিক্ষুক হয়ে 10 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন এই মুহাদ্দিসের নাম ছিল হযরতে বাকি ইবনে মখলাদ ওনার এই যে মরক্কো যেই এই মরক্কো দেশে ছিল ওনার বাড়ি উনি 7000 মাইল পথ পাড়ি দিয়ে আল্লাহর কোরআনের ইলম শিখতে বাগদাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে 10 বছর ভিখারি হয়ে কোরআনের ইলম শিখেছিলেন আজকে আমরা দুনিয়া চাই দুনিয়া চান আতিনা ফি দুনিয়া হাসান আল্লাহ চেতে বলেছেন হালাল পন্থা যতটুকু সম্ভব কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে বলছেন ওয়াফিল আখিরাতে হাসানা তোমার পরকাল যে আসল সেটা তুমি চাও জান্নাত চাও বেহেশতের ভিতরে একটা যে গাছ ওই গাছের যে একটা ফল ওই ফলের যে একটা বুটার দাম জান্নাতি গাছের একটা ফলের বিচির দাম পৃথিবী লক্ষ কোটি বার বিক্রি করলেও হবে লক্ষ কোটি বার বিক্রি করলেও হবে সাহাবায়ে কেরাম কেমন চাইতেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আব্বা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আব্বা একটু মহব্বত বলি নারে তাকবীর মহব্বত আব্বা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করুক জোরে বলে আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যেদিন মদিনা পাকে গেলেন কাফেরদের অত্যাচারে আল্লাহর আদেশে আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে মদিনায় গেলেন গিয়ে মদিনা আগে ঢোকেন নাই মসজিদে কুবা সানিয়াতুল বেদা পাহাড়ের পাশে
এখানে তিনি 9 দিন অথবা 11 দিন অবস্থান করলেন এরপর আসলেন মদিনায় আবু আইয়ুব আনসারীর বাড়িতে তো হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় অবস্থানকালে যেদিন কুবায় আসলেন প্রথম মদিনার ঐতিহাসিক একটি ঘটনা ঘটেছিল দুনিয়ার বিখ্যাত একজন আলেম আর অখ্যাত একজন ব্যক্তি দুইজন রাসূলুল্লাহর চেহারা দেখে কলমা পড়ে মুসলমান হয়েছে বিখ্যাত যিনি ছিলেন উনি তাওরাতের হাফেজ ছিলেন ইনজিলের হাফেজ ছিলেন পরবর্তীতে কোরআনের হাফেজ হয়েছিলেন উনি ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় ইহুদি আলেম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী হাদিসের মধ্যে আছে উনি 101টা প্রশ্ন বানায় আনছিলেন মনের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার এই 101টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি কলমা পড়ে মুসলমান হব কারণ বড় জ্ঞানী যে পণ্ডিত মানুষ হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহর চেহারা মুবারাকের জালওয়ায় আনোয়ার দেখে উনি সব ভুলে খালি চেহারা নূরানিয়ার দেখে উনি কলমা পড়ে মুসলমান হয়েছিলেন আর উনি কি বলে মুসলমান হয়েছিলেন জানেন 101টা প্রশ্ন দেখে আনছে রাসূলুল্লাহর জালওয়া নূর দেখে বলেছেন বিআন্নাহু লাইসা বিওয়াজিহি কাযযাব আশহাদু আন্নাকা লারাসূলুল্লাহ এই চেহারার মানুষ মিথ্যা কথা বলতে পারে না মনে মনে 101টা প্রশ্ন বানায় আনছিলাম এই চেহারা দেখে বলছি এইটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না তাই আমি বিনা প্রশ্ন কলমা পড়ে মুসলমান ইনি ছিলেন দুনিয়ার সবথেকে বিখ্যাত মানুষ মদিনার সবথেকে বড় আলেম ইহুদি আলেম তাওরাতের আলেম আব্দুল্লাহ বিন সালাম হযরতে সালামের ছেলে হযরত আব্দুল্লাহ দুনিয়ার বিখ্যাত আলেম ইহুদি আলেম এই জায়গায় ভিড়ের ভিতরে মদিনার এক বিলাল ছিল আপনারা মক্কার বিলালের নাম জানেন রাবাহের ছেলে মক্কার বিলাল যার হাতে লোহার পেরেক মারা হয়েছে গলায় বকরির রশি দেওয়া হয়েছে বুকে পাথরের চাটার দেওয়া হয়েছে আল্লাহ বলার অপরাধে যার জিব্বাটা অর্ধেক পুড়িয়ে দেওয়া হয়েছে মক্কার গলিতে গরু বকরির রশি লাগায় এমন কোনো কষ্ট নাই তিনাকে দেওয়া হয় নাই তিনাকে কষ্ট দিতে দিতে যারা কষ্ট দিয়েছে তারা ক্লান্ত হয়েছে তারা হাঁপিয়ে গেছে কিন্তু হযরতে বিলালের ঈমান থামে না যারা অত্যাচার করেছে তারা ক্লান্ত হয়েছে হযরতে বিলাল তিয়ালার ঈমান থামে না তিনার ঈমান বৃদ্ধি পেয়েছে মুহাদ্দিসদের পরিভাষায় বলা হয় আলেম ওলামাদের পরিভাষায় ইনি হলেন মক্কার বিলাল মদিনার এক বিলাল ছিলেন যার নাম ছিল রবিআ বিন কাআব আল আসলামী উনাকে বলা হতো মদিনার বিলাল উনি লেখাপড়া জানতেন না বাপ নাই মা নাই ঘর নাই জমি নাই জায়গা নাই মাথা গোজার ঠাই নাই দুনিয়ার সর্বহারা উনি এই জায়গায় উপস্থিত ছিলেন রাসূলুল্লাহকে দেখার প্রথম দর্শনে আব্দুল্লাহ বিন সালাম মদিনার সবথেকে সম্মানিত মানুষ উনি যখন কলমা পড়ে মুসলমান হলেন তখন রবিয়া বিন কাব আসলাম একটা চিৎকার দিয়ে বললেন আব্দুল্লাহ বিন সালাম যদি কলমা পড়ে মুসলমান হতে পারে রবিয়া তুই কেন দাঁড়ায় রসি আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষিত যদি প্রশ্ন না করে মুসলমান হয় তুমি কেন দাঁড়ায় এসো এই বলে উনি কলমা পড়ে মুসলমান হলেন এই লোকটা ছিল অখ্যাত আগেরটা ছিল পৃথিবীর বিখ্যাত অখ্যাত লোকের কোনো বেল আছে কোনো প্রচার আছে কোনো পজিশন আছে তো কিতাবের মধ্যে আসছে সন্ধ্যা লেগেছে রাত লেগেছে সবাই এক এক করে চলে গেছে হযরতে রুবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার সবথেকে গরিব দুনিয়ার সবথেকে দুঃখী মানুষটা রাসূলুল্লাহ নবুয়তে রিসালাতের ওখানে বসে আছে রাসূলুল্লাহ ডাক দিলেন কাছে কি নাম তোমার রুবিয়া বিন কাব বাড়ি যাবা না ইয়া রাসূলুল্লাহ মদিনায় আমার কোনো বাড়ি নাই তোমার আপনজন ভাই বিরাদের কেউ নাই ইয়া রাসূলুল্লাহ মদিনায় আমার কেউ আপন নাই তোমার স্ত্রী পুত্র কেউ নাই ইয়া রাসূলুল্লাহ মদিনায় আমার কেউ নাই হুজুর এখন যদি আমি আমার মনিবের কাছে যাই মক্কার বিলালের যেই দশা হয়েছে আমারও সেই দশা হবে আমার যাওয়ার কোনো জায়গা নাই আমি আপনার এই দরবারে সারা রাত কেটে কাটিয়ে দেব মদিনায় আমি সর্বহারা আমার কেউ নাই এইবার দেখেন হাদিসের শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উম্মতের দুঃখে দুনিয়ার নেতাদের হলো যে যে কর্মীর যত পয়সা তার পজিশন নেতার কাছে তত বেশি আর আমার রাসূলুল্লাহ ছিলেন এমন নেতা যার কেউ নাই তার আশ্রয় স্থান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
رسول الله صلى الله عليه وسلم صاحب الدار دلين كاسه دلين بوكي جولا دلين وشي روبيا كي بولسه تمار مدينه كيو ناي كي بولسه مدينه تمار باب ناي كي بولسه مدينه تمار بھائي ناي كي بولسه مدينه تمار ماتھا گزار تھائي ناي روبيا آج تک تمار بابا آمي تمار بھائي آمي تمار بندو آمي اي بڑي تمار محمد صلى الله عليه وسلم جدي آتلو تمہا کائي تمیو کھوا آج تک آمار پوری بار شدر شدر হাদিসের মধ্যে আছে এই সাহাবী কান্নায় ভেঙে পড়লেন বললেন হুজুর দুনিয়ার কেউ কোনদিন আমাকে মর্যাদা দেয় নাই আর আল্লাহর বন্ধু জান্নাতের সম্রাট আপনি আমাকে এত মর্যাদা দিলেন হুজুর আজ আর আমার কোনো দুঃখ নাই আমার জীবনটা ধন্য হয়ে গেছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহর সঙ্গে থাকতে লাগলেন তিন দিন হয়েছে তৃতীয় দিনের দিনে এই সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন এসে বলেছেন হুজুর আজকে আপনার কাছে একটা জিনিস চাই নবীজি বললেন কি চাও বলছে ইয়া রাসূলুল্লাহ সবাই আপনার খেদমত করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আপনার জুতার খেদমত করে বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দেয় আর তিনি আপনার বাড়ির বাজারের দায়িত্ব করে সবাই কোন কাজ খেদমত পেয়েছে হুজুর আমি কিছু পাই নাই আমি এই কাজটা আপনার কাছে চাই নবীজি বললেন কি এবার দেখেন রবিয়া বিন কাব বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উযুর পানির দায়িত্ব মৃত্যু পর্যন্ত আমাকে দান করবেন এই খেদমত আমি করব সুবহানাল্লাহ ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ আর এই নামাজের জন্য তাহারাত হলো সর্বশ্রেষ্ঠ আর এই তাহারাতের মধ্যে হলো উযু হযরতে রবিয়া বিন কাব আসলামীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উযুর পানির দায়িত্ব দিলেন কিছুদিন পরে সূরা মুজাম্মিল নাযিল হলো يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا هي كمبولا بريتي ولا اوتور راتي شل بھاگے اپنا الملك دربار اپنی نماز علی کرو اٹھا مسئلہ পৃথিবীর সমস্ত উম্মতের জন্য তাহাজ্জুদ নামাজ নফল আর রাসূলুল্লাহর উপরে আয়াত নাযিল হওয়ার পরে বিশ্ব নবীর উপরে তাহাজ্জুদ ছিল ফরজ আমরা যেমন ফরজ নামাজ পড়ি না রাসূলের জন্য তাহাজ্জুদের নামাজ কি ছিল ফরজ এই আয়াত নাযিল পরে এই আয়াত যেদিন নাযিল হলো হযরতে রবিয়া বিন কাব আসলামী জীবনে কোনোদিন রাতে বিছানায় মাথা লাগায় নাই রাসূলুল্লাহ জানেন না নবীজি তো মানুষ তিনি একদিন ঘুমিয়ে আছেন খিলাফে আদত অভ্যাসের বিপরীত অনেক আগে রাসূলুল্লাহ ঘুম ভেঙে গেছে রাসূলুল্লাহ উঠে দেখেন দরজার গোড়ায় একজন সাহাবী ছিড়া একটা কাপড় পরে থরথর করে কাঁপছে রাসূলুল্লাহ বাতি দিয়ে তাকায় দেখে রবিয়া বিন কাব আসলামী বসে থরথর করে কাঁপছে শীতে তার মনে হয় রক্ত জমাট হয়ে যাবে মদিনার আবহাওয়া দুই ধরনের গরমের সময় প্রচন্ড গরম শীতের সময় প্রচন্ড শীত রাসূলুল্লাহ বললেন রবিয়া তুমি ঘুমাও নাই হযরতে রবিয়া চোখের পানি ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে সূরা মুজাম্মিল নাযিল হয়েছে আপনি রাসূল কখন পানি চাবেন আপনার ঘুম ভেঙে যাবে আর আমার পানি দিতে দেরি হবে বিলম্ব হবে বিয়াদবি হবে হুজুর যেই দিন থেকে সূরা মুজাম্মিল নাযিল হয়েছে আপনার রবিয়া সেই দিন থেকে কোনোদিন বিছানায় মাথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর ঐতিহাসিক খেদমত দেখে নবী আমার খুশি হয়ে গেলেন রাসূলুল্লাহ কেঁদে ফেললেন ইসলামের ইতিহাসের ঐতিহাসিক ঘটনা ঘটল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন রবিয়াকে বললেন ইয়া রবিয়া সাল্লি মা শীতা রবিয়া আজকে আমি নবী তোমার উপরে এত খুশি তুমি বলো কি চাও যা চাইবা আল্লাহ থেকে তাই দিয়ে তোমাকে দেওয়া হবে হাদিসের মধ্যে আছে হযরত রবিয়া বললেন হুজুর যা চাইবে তাই দেব রাসূল বললেন সাল্লি মা শীতা যা চাইবে তাই দেব দেখেন আমি কি চাই আপনি কি চাই সমাজ কি চাই রাষ্ট্র কি চাই দেশ কি চাই যুবকরা কি চাই দুনিয়াদার আমরা কি চাই আর এই ভিখারী সাহাবী কি চেয়েছিলেন রাসূল বললেন সাল্লি মা শীতা চাও তুমি কি চাও এর মধ্যে জিবরিল আসলে রাসূলুল্লাহকে বললেন হুজুর এই সাহাবী যা চাইবে আল্লাহ আপনাকে তাই দেওয়ার অনুমতি দিয়েছেন সুবহানাল্লাহ এবারে হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহর এই সাহাবী কান্না চোখের পানি ছেড়ে দিয়ে অশ্রু ভিজিয়ে কান্না কণ্ঠে বললেন ইয়া রাসূলুল্লাহ কিছু চাই না মুরাফাকাতুকা ফিল জান্নাহ বেহেশতে আপনার সঙ্গে থাকতে চাই আর কিছু চাই না হুজুর শুধু বেহেশতে থাকতে চাই আপনার সঙ্গে
হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ কান্নায় ভেঙে পড়লেন নবী জিজ্ঞাসা করলেন আউ গায়রু জালিক আর কিছু চাও না সাহাবী বললেন হুজুর কিছু চাই না দুনিয়াতে যাবার কাছে রেখেছেন জান্নাতে আপনার সাথে রাখবে হাদিসের ব্যাখ্যা আছে জিবরিল নাযিল হলেন রাসূলুল্লাহকে বললেন হুজুর আপনি এই সাহাবীর কথা মেনে নেন আল্লাহ পাক খুশি হয়ে গেছেন আপনার বাড়ির সামনের বাড়ি এই ভিখারি সাহাবীর জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন প্রাণের আব্বা জানেনা অল্প কথা বললাম আল্লাহ রাব্বুল ইজ্জত বুঝার তৌফিক দান করুক তারা চেয়েছিলেন জান্নাত আর যদি আমরা কোরআনের খেদমত করি ইসলামের খেদমত করি এই দেশের আমার আম্মা জানেরা আল্লাহ জান আল্লাহ জন এই দেশের আম্মা জানেরা এই আজ 49 বছর এই মাদ্রাসার জন্য আপনারা দান করে আসতেছেন এক মুঠ চাউল 100 টাকা 10000 টাকা 5000 টাকা এটাই হলো আপনার আখিরাতের আসল পুঁজি কি বলেন ঠিক না আসল পুঁজি আপনি জয়পুরহাটের সোনালী ব্যাংকে টাকা জমা করবেন ব্যাংকের ম্যানেজার মরে গেল যে ক্যাশিয়ারের কাছে দিবেন ক্যাশিয়ার মারা গেছে এখন অনলাইনের যুগ আপনার আপনার কাছে ঢাকায় গিয়ে টাকা তুলতে পারবেন না পারবেন না পারবে ক্যাশিয়ার মরে গেছে ম্যানেজারের চাকরি শেষ হয়ে গেছে ঢাকায় গিয়ে তুলতে পারবে চট্টগ্রাম তুলতে পারবে খুলনা রাজশাহী পটুয়াখালী বাংলার যে কোনো প্রান্তে তুলতে পারবে দুনিয়ার সরকারে ব্যাংকে টাকা দিয়ে যেখানে খুশি সেখানে তুলতে পারেন আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠানে দান করে মানুষ কারো কিয়ামতের দিন আল্লাহর আদালতে পাবে না 100 এর 100 ভাগ পাবে না পাবে না আমার প্রাণের আব্বা জানেনা আমার ভাইজান হরম জনাব সভাপতি আব্দুল গফুর সাহেব আল্লাহ আলা মানুষ খুব মহব্বত করে আমার উনি মাদ্রাসার কথা বলে ফোন করে কাঁদে বলে হুজুর আমার জীবনের স্বপ্ন কবরে চলে যাব এখান থেকে এই কোরআনের হাফেজদের ওসিলায় আল্লাহ আমাকে জান্নাতি বানাবে হুজুর আমি রমজানে এবং শুক্রবারে এবং বিশেষ দিনে আমার যারা স্থায়ী সদস্য মারা গেছে কতজন 33 জন আজীবন সদস্য মারা গেছে তাদের জন্য দোয়া করি প্রত্যেক রমজানে বাইরে এই দোয়ার দাম কত বড় জানেন আল্লাহ পাক আপনাদের এই দানগুলিকে কবুল করে নেবে আমি বেশি সময় কথা বলবো না সময় লম্বা নিয়ে নেছি অল্প কয়েক মিনিট আমাদের সভাপতি সাহেব এই মাদ্রাসার জন্য আমরা এখন সবাই কয়েক মিনিট আমরা ইনশাআল্লাহ সবাই মিলে একটু শরীক হব ইনশাআল্লাহ কি বলেন আব্বা জান ঠিক না আমি আলেম হতে পারি নাই কিন্তু আমি ফাতেমা সাবরকান্দি হইতে পারি নাই কিন্তু আমার এক মুঠ চাল আমার 100 টাকা আমার এক বস্তা সিমেন্ট আমার সামান্য একটু দানে এখানে আবু বকর কাশানির মতো আলেম তৈরি হবে কি বলেন ঠিক না ইমাম আবু ইউসুফের মতো মানুষ তৈরি হবে এটা কি ওই 33 জনের তালিকা এই যে জনাব আলহাজ আব্দুল সামাদ সাহেব আবু তাহের সাহেব হারেজ আলী মন্ডল আলহাজ রশিদ মাস্টার আলহাজ সিদ্দিক মাস্টার ইব্রাহিম আলী মন্ডল জহুরুল আলী মুখলেসুর রহমান আব্দুল বারিক মমতাজ মন্ডল আমজাদ আকন্দ আকরাম মাস্টার দীর মুক্তিযোদ্ধা ওহাব সাহেব সুলাইমান আলী আব্দুল সত্তার আলহাজ আব্দুল রশেদ আইফর আলী মোহাম্মদ আলী সোনার আঙ্গুরি বেগম মুসলিম মন্ডল লোকমান প্রামাণিক মুজাহার আলী মন্ডল মোহাম্মদ আলী মুজাফর হোসেন মেম্বার সিদ্দিক সাহেব আবুল সাহেব রায়হান তালুকদার আলহাজ নুর ইসলাম আলহাজ আলাউদ্দিন আলহাজ আলতাফ প্রামাণিক বাচ্চু মেম্বার আলহাজ হাফিজার রহমান জনাব আব্দুর রাজ্জাক সাহেব এই 30 জন মানুষ এই মাদ্রাসার আজীবন সদস্য আজকে তারা কবরে আল্লাহর মেহমান হয়ে গেছে আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায় দেন আর যারা সদস্য আছেন তারা যখন আগামীতে মারা যাবেন আগাম দোয়া করে যায় আল্লাহ পাক তাদের কবুল করে বেহেশতের টুকরা বানায় দিক প্রাণের ভাই জানেরা আমার এক ভাই এক বস্তা সিমেন্ট দিয়েছেন সভাপতি সাহেব কত দিয়ে গেলেন 5000 3000 টাকা উনি নগদ দিয়ে গেছেন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনাদের সকলের দানকে আল্লাহ কবুল করুক তো অনেকে আছেন বাকি আছেন 2-4-5 মিনিট দোয়া হবে দোয়ার আগে আমরা কিছু মানুষ ইনশাআল্লাহ যাদের বাকি আছে আমরা ইনশাআল্লাহ একটু শরীক হই আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এটাকে কয় আমাদের আজকের মাহফিলের বিশেষ হচ্ছে কি নাম নগর জনাব মাহবুবুদ্দিন সাহেব উনি 5000 টাকা দিয়ে পাঠাচ্ছেন নারে তাকবীর আল্লাহ এই 5000 টাকার বিনিময়ে 5 লক্ষ টাকা দান করার সমান আল্লাহ ক্যান্সার দিও না হার্ট স্ট্রোক দিও না আল্লাহ অ্যাক্সিডেন্ট দিও না দুর্ঘটনা দিও না পানি দুর্ঘটনা দিও না গত বছর আমি এই গত না সিএমএইচে ভেলোরে আমি দাঁড়িয়ে আছি এই করোনার আগে এক ছেলে এক মেয়ে কাঁদছে বাবা কাঁদো কেন বলছে হুজুর ঢাকায় বিক্রমপুর বাড়ি চিৎকার দেখে বলছে হুজুর জিন্দা বাবাকে আনছিলাম ব্লাড ক্যান্সার 1 কোটি